إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة السلام عليكم ورحمة الله وبركاته আমরা ধারাবাহিকভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন যে মূল বইটি লিখেছেন আরবিতে আল আল্লামা আল আলিম রব্বানি মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তার এই বই থেকে আমরা পাঠ নিচ্ছি। এই বইটি বাংলাতে অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আবু রাশাদ আজমাল বিন আব্দিন্নূর। এই বইয়ের বাংলা বইটি অনুবাদকৃত বইটি আপনাদের সামনে থাকা উচিত, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে আমরা এটার দর্শ নিচ্ছি। ইতিপূর্বে ক্লাসে আমরা কবরের দিকে সালাত এর বিধান আলোচনা করেছি দুই সপ্তাহ আগে। আজকে আমাদের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে আন-নিয়্যা, নিয়ত প্রসঙ্গ। আরবিতে হাদিসের ভাষায় নিয়্যা, আর আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় আমরা সেটাকে নিয়তি বলে থাকি। আজকে শুধুমাত্র, ভালো করে লক্ষ্য করুন, শুধুমাত্র নিয়তের উপরই আলোচনা হবে এবং আজকে যে ব্যাখ্যা এবং আলোচনা হবে এটি শুধুমাত্র একটি হাদিসের উপর কেন্দ্র করে। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন-নিয়্যাত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয়ই আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে সে যা নিয়ত করবে। এই হাদিস আমরা ছোটবেলায় দ্বারা স্কুলে বিভিন্ন ভাবে ইসলামী পড়েছি এবং তাদের অনেকেরই মুখস্থ, বিশেষ করে বাংলাদেশি ভাই বোনদের সবারই এই হাদিস ইন্নামাল আ'মালু বিন-নিয়্যাত, যে আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। এখন আসুন এটার বিস্তারিত আলোচনা করা যাক। এই যে হাদিস, এই কথাটুকু যে সমস্ত আ'মাল মানে কর্মসূচি, কর্মকাণ্ড, ইবাদাত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা করছি সমস্ত কিছু নিয়তের উপরে নির্ভরশীল, এই কথাটুকু, এই হাদিসটুকু এত গুরুত্বপূর্ণ যে এই সম্পর্কে বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে ওয়া ইত্তেফাকুল ইমাম আশ-শাফিঈ ওয়া আহমদ বিন হাম্বল ওয়া ইবনে মাহদি ওয়া ইবনে মাদিনী ওয়া আবি দাউদ ওয়া দারাকুতনি গায়রাহুম আলা আন্নাহু সুলুসুল ইলম। শাফিঈ, আহমদ, ইবনে মাহদি, ইবনে মাদিনী, আবু দাউদ, দারাকুতনি এবং অন্যান্য বিদ্বানগণ, আলিমগণ বলেছেন যে এই হাদিসটুকু হচ্ছে সমস্ত জ্ঞানের এক তৃতীয়াংশ। আন্নাহু সুলুসুল ইলম, সমস্ত মানুষের ইসলামের যে জ্ঞান রয়েছে এই জ্ঞানের এক তৃতীয়াংশ হচ্ছে এই হাদিস। শুধু এতটুকু কথা, ইন্নামাল আ'মালু বিন-নিয়্যাত, নিশ্চয়ই আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে সে যা নিয়ত করবে। এবং আলিমদের ভিতরে একটি গ্রুপ ওয়া মিনহুম মান ক্বাল রুবউহু, কেউ কেউ বলেছেন এক চতুর্থাংশ। আর এই হাদিসটি কেন্দ্র করে আশ-শাফিঈ ক্বাল আশ-শাফিঈ ফি কিতাবিহি ইউদখিলু ফি সাবঈনা বাবান, এই হাদিসটুকু আলোচনা করতে গেলে সত্তরটি জ্ঞানের দরজা খুলে যায়, সত্তরটি বিষয় এই হাদিসকে কেন্দ্র করে আলোচিত হয়েছে।
আমরা সবাই জানি যে নিয়া শর্ত লা বুদ্দা মিনহু লিসহিহিস সালাহ, যে নিয়ত হচ্ছে একটি কন্ডিশন, একটি শর্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য। ও মানাহা ফি শুরু, শরীয়তের দৃষ্টিতে তার অর্থ হচ্ছে আল আজমু আলাল ফিআলু লিল ইবাদাতি তাকরিবান ইলা আল্লাহ তাআলা, যে ইবাদত করার জন্য। The only person in this conference who the president of Saint Bernard's conference. ইবাদত করার জন্য ইনশাআল্লাহ, তো আজমু আল আজমু আলাল ফিআলু লিল ইবাদাতি তাকরিবান ইলা আল্লাহ তাআলা, যে কোন ইবাদত কোন ইবাদত করার জন্য সংকল্প নেওয়া, যে মানুষ অনেক যে সংকল্প নেয়, যে মানুষ সিদ্ধান্ত নিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হবে। তাহলে আমরা জানতে পারলাম একটি হচ্ছে আজমু আলাল ফিআলু ইবাদা, যে একটি ইবাদত করার জন্য মনের ভিতরে একটা সংকল্প নেওয়া, পোষণ করা, মানে আমরা করতে যাব, এরকম একটি ধারণা মনের ভিতরে করাই হচ্ছে একটি অংশ। আরেকটি কি, যে এর মাধ্যমে তুকারিবান ইলা আল্লাহ তাআলা, আমরা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করব। এই দুটো শুধু মনে মনে কাজটা করব এটি যথেষ্ট নয়, আল্লাহর নৈকট্য লাভ করব এটাও মনের ভিতরে থাকতে হবে। বা ইস্তিমাল হাযিহি তারিফু আলাল মানাইন, যে এই দুটি কথাকে এই নিয়তির ভিতরে রাখা হয়েছে, তার দুটি অর্থ হয়ে যায়। একটি অর্থ হচ্ছে আর নিয়াতুল আমাল, যে ইন্টেনশন টু ডু দ্য অ্যাকশন, মানে একটি কাজ করব, সেই কাজের যে সংকল্প আমি মনের ভিতরে নিচ্ছি যে আমি এখন ভাত খাবো, তো হাত ধুচ্ছি, এই যে হাত ধুইতেছি এটা ভাত খাওয়ার জন্য, আর আমি যদি হাতটা ধুই উজু করার জন্য তাহলে এটা মনের ভিতরে থাকবে। এই এরকম যে কোনো একটা কাজ করতে গেলে মনের ভিতরে যে ইচ্ছাটা থাকে সেটাই হচ্ছে নিয়তের একটি পার্ট, একটি অংশ, কিন্তু সাথে থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যত্ব লাভ করবে এটি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে নামাজের শুরুতে আমরা কি নামাজ পড়ব, কিভাবে পড়ব, কখন পড়ব, কিভাবে পড়ছি, এগুলো মনের ভিতরে শুধু নামাজ হিসাবে একটি চিন্তা থাকাতেই হচ্ছে এটার জন্য যথেষ্ট। যেমন আমি এখন কি ফরজ নামাজ পড়ছি নাকি না নফল নামাজ পড়ছি, এই নওয়াফেল মানে হচ্ছে যে এখানে সুন্নাহ এবং অন্যান্য জিনিস, মানে নামাজকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে হাদিসের ভাষা। একটি হচ্ছে ফরিদা, যে সকল জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, আর বাকিগুলি হচ্ছে নওয়াফেলের ভিতরে। তার ভিতরে আলাদা করে কোনটি সুন্নাহ মুআক্কাদা, কোনটি সুন্নাহ জায়েদা, কোনটি রাতিবা, কোনটি ওয়াজিব, এইভাবে পৃথক করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নামাজকে আলাদা করতে হবে যে এটা কিসের নামাজ, এটা কি ঈদের নামাজ, এটা কি জানাজার নামাজ, এটা কি জোহরের চার রাকাত, এটা কি জোহরের দুই রাকাত, এটা কি ফজরের দুই রাকাত, এরকম শুধু ওয়াক্তের দিকটা খেয়াল করে এই জিনিসটা কয় রাকাত পড়ছি, এই এতটুকু মনের ভিতরে থাকলেই এই নিয়াতুল আমাল যথেষ্ট হবে। এই নামাজে নতুন করে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিয়ত সম্পর্কে আমাদের দেশের লোকদের, আমাদের বাংলাদেশি ভাই বোনদের প্রচন্ড সমস্যা হয়েছে, যেহেতু আমরা ছোটবেলায় এই মুখে মুখে আরবি ভাষায় নিয়ত শিখে বড় হয়েছি। যেমন আমরা বলতে শিখেছি যে নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, এইভাবে এইভাবে যে আমরা নিয়ত করছি, এগুলি নব আবিষ্কৃত এবং এগুলোর কোনো অস্তিত্ব দীন ইসলামে নেই। আরেকটি বিষয় হচ্ছে আর নিয়াতুল মাহমুল্লাহু ওহুয়া আন ইয়ানাবি
যে হাজিহিল ইবাদা ওয়াজিহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা দুন গায়রহু, মানে নিয়তটা যে আমরা করব এটি কি উদ্দেশ্যে, কার জন্য আমি এই নিয়তটা করছি, সেটাও কিন্তু নিয়তের আরেকটি অর্থ। নিয়তের দুটি অর্থ, একটি হচ্ছে কাজ করার সময় যে ইচ্ছা, আরেকটি হচ্ছে কাজটা যার জন্য করব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব, তার ওয়াজহিল্লাহ আল্লাহর চেহারার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আর অন্য কারোর জন্য নয়, তখনই ওই নিয়তের দ্বিতীয় অর্থটুকু পূর্ণ হবে। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যেমন আমাদের দেশে সাধারণত মধ্যবয়সী মহিলা যাদের বিবাহিত মারাতি মুসলিমা, তারা পর্দা হিজাব করেন, এদের ভিতরে একটা প্রবণতা আছে যারা একে অপরকে জিজ্ঞাসা করেন যে আপা আপনি মাশাল্লাহ পর্দা করছেন, হিজাব করছেন, এটা কেন করছেন কিংবা কখন শুরু করলেন? তখন একটি উত্তর অনেক ভদ্র মহিলা বা আমাদের বোনরা দিয়ে থাকেন, সেটি হচ্ছে যে আমি এটা না করে কি করব, আমার হাজবেন্ড তো এটা চায়, আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে পর্দা করতে হবে। যারা এইভাবে জিনিসটাকে দেখেন এবং এইভাবে জিনিসটাকে স্বীকার করেন, তাদের ওই নিয়তের দ্বিতীয় অংশ অপূর্ণ রয়ে গেছে। আর নিয়াতু মামুল্লাহু, যে তা কার জন্য করা হয়েছে সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে কিনা। এক্ষেত্রে পর্দা এবং হিজাব এই সকল বিষয়ে যদি স্বামীর সন্তুষ্টির জন্য কেউ করে থাকে, তাহলে তার নিয়ত অসম্পূর্ণ হয়েছে। ওয়াহুয়া আন্না ইউনাই বিহাজিল ইবাদাতি ওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য করলে তার নিয়ত অসম্পূর্ণ থেকে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমাদের দেশে যারা নামাজ পড়ায়, তারা অনেক সময় আনা ইমামুল লিমান হাজারা ওয়ামান ইয়াহযুহু, এই আমি মানে অর্থ হচ্ছে আমি নিজে ইমাম, উপস্থিত লোকদের যারা হাজির রয়েছেন তাদের জন্য, আরবিতে এইভাবে বলে, এই সকল নিয়ত ইসলামে নাই। তারপরে হচ্ছে যেমন আমরা বলি নওয়ায়তনসালিনের, এগুলি নাই, এই সকল সমস্ত কিছুই হচ্ছে গোমরাহি। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমাদের দেশে মুসল্লিরা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামা এই দোয়া পড়েন, এই তকবীরের পূর্বে এই ধরনের দোয়া পাঠের কোনো নিয়ম নেই, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বহির্ভূত নবওয়াস আবিষ্কৃত একটি বিদআত। এবং নিয়ত আসলে কিভাবে করা যায়, ওয়াহাযিহি নিয়্যা মাহাল্লাহাল কালব, যে নিয়ত হচ্ছে অন্তর, অন্তকরণ, হার্ট, যেখানে মানুষ চিন্তা করে সেইটাই হচ্ছে নিয়তের জায়গা। যদি সে যে কাজটি করবে সেই কাজটি আজামু, সে সিদ্ধান্ত নেবে বিকালবিহি আলা হাযিল আমাল, যে এই কাজটি করবে এই কাজটির জন্য মনে একটা সিদ্ধান্ত নেবে, এই এই এতেই তার নিয়ত হয়ে গেল। আমি আগে বলেছি যে আলফাজ তালফিজ, তালফাজ মানে শব্দ করে নিয়ত পড়া হচ্ছে, এটি হচ্ছে বেদা। এই এই ক্ষেত্রে আমরা দেখব হাজ, আজ্জাকা, সাওম, রোজা এবং নামাজ একই একই কাতারে এসে পড়েছে। পরের সময়ে দেখা যায় যে বহু মানুষ যখন তাওয়াফ শুরু করে, তখন সে হাজর আতওয়াত, যে কালো পাথর বরাবর দাঁড়িয়ে নিয়ত করে, এই জন্য মানে যারা তাওয়াফ করে তাদের একটা বিরাট দল ওখানে অনেক সময় দাঁড়িয়ে থাকে, এরকম নাওয়াই জনসাল্লিয়া আমি তাওয়াফ করছি আল্লাহর নামে এইভাবে বলে, এগুলি শরীয়ত বিরুদ্ধ, এগুলো করা যাবে না। যেমন যাকাত ইসলামের একটি বিধান, এটি আদায় করার সময় কাউকে দেওয়ার সময় সে মুখে বলে যে আমি তোমাকে যাকাত দিচ্ছি, তার মানে এটি একটি নিয়াত পর্যায়ে পড়ে গেছে এবং এটি শরীয়ত বিরোধী, এভাবে মুখে বলা যাবে না।
তারপরে রোজার সময় আমরা তাওয়াইতুন আসুম্মা গাদান মিন শাহরি আমরা রোজা রাখছি আগামীকাল, এইভাবে আরবিতে নিয়ত করে, এগুলো শরীয়ত বিরোধী। তেমনই ভাবে নামাজের নিয়ত মুখে বলা শরীয়ত বিরোধী। হাদিসের ভিতরে শুধু দুইটি জায়গায় নিয়ত নয় কিন্তু নিয়তের পাশাপাশি দোয়া করার বিধান রয়েছে। অনেকে এটাকে নিয়তের মতোই মনে করেন, আসলে সেগুলো নিয়ত নয়, মাত্র দুটি জায়গায়। আপনারা ইচ্ছা করলে সেটি লিখে রাখতে পারবেন। একটি হচ্ছে যে যখন হজ এবং ওমরা আমরা করি তখন মিকাত মানে যে মিকাতের সীমানা মানে আমরা উত্তর আমেরিকা থেকে যারা যাই যখন প্লেনটা জিদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করার 10 মিনিট আগে যখন পাইলট বলবে যে আমরা মিকাত অতিক্রম করছি, ঠিক তখন তার যে নিয়া সেটি তো ঘর থেকে বের হওয়ার সময় সংকল্প স্থির করেছে যে সে হজ করবে ওমরা করবে, কিন্তু ওই মিকাত অতিক্রম করার সময় মুখে বলতে হবে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আর নয় জিল হাজ সকালবেলা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। যদি তামাত্তু হজ করে মানে আমরা বাইরে থেকে যারা যাই সবাই তাই করি, সুতরাং ওই জিনিসটি হজ এবং উমরার দিনে ওই নির্ধারিত সময়ে এই কথাটুকু মুখে বলতে হবে। অনেকে মনে করে এটা নিয়া, আসলে এটা নিয়া নয় কিন্তু এটি মুখে বলার কথা হাদিসে রয়েছে। আরেকটি জায়গা হচ্ছে আমরা যখন কোরবানি দেই অথবা আকিকা দেই অথবা হাদি দেই মানে হজের ক্ষেত্রে যদি আপনি নিজে জবাই করেন তাহলে ওই জবাই করার আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু এই সময়ে ইচ্ছা করলে জবাইয়ের পর অথবা জবাই করার আগে সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আরবিতে বলতে পারেন অথবা বাংলায়, যেমন আরবিতে বলা যায় আল্লাহুম্মা আন্না ইন্না হাযিহিল আদহিয়া আন্নি ওয়াল ওয়ালাদি, এই আল্লাহ এই উদহিয়া এই এই কোরবানিটুকু আমার পক্ষ থেকে আমার পিতার পক্ষ থেকে, অথবা বিসমিল্লাহ আন্নি আব্দুল করিম আব্দুল করিমের পক্ষ থেকে, অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার আন্নি ওয়ান আহলি বাইতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এই কোরবানিটুকু আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। এটি আরবিতেও বলা যায় ইচ্ছা করলে বাংলায় বলা যায়। কিছু কিছু স্কলার বলেছেন যে এটি বলে জবাই করার জন্য, আর কেউ কেউ বলেছেন যে জবাই করার পরেও ইচ্ছা সাথে সাথে বললেও এটি হয়ে যাবে। যদি আকিকা দেয় সেই ক্ষেত্রে আল্লাহ এই আকিকাটুকু অমুকের পক্ষ থেকে আদায় করা হই, আল্লাহ কবুল করো, এরকম আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল আকিকা, এরকম। এটা আরবিতে না বললে বাংলা বললে হবে কিন্তু এটি মুখে বলতে হবে। তো এই যে হজ এবং এই উদহিয়ার ক্ষেত্রে দুটো জায়গায় শুধু নিয়াতের সাথে সম্পর্কিত কিছু দোয়া উচ্চস্বরে বলতে হয়, আর শরীয়তের কোনো ইবাদতের সাথে মুখে কোনো নিয়ত নেই, মুখে কোনো নিয়ত করা যাবে না। এখন আসুন যে নিয়ত বলতে আমরা কি বুঝি। সাধারণত আমরা যখন উজু করি যে নামাজের উদ্দেশ্যে তখন এই নামাজের জন্য সংকল্প স্থির হয়ে যায় যে আমি এখন ইশার নামাজ আদায় করার জন্য উজু করছি, এটা মনের ভিতরে থাকলেই উজুও হবে আর নামাজের নিয়ত হয়ে গেল। কারণ আপনার কাজ আপনাকে নির্দেশনা দিচ্ছে যে আপনি এটি করতে যাচ্ছেন। এখন এরকম একটি সংকল্প থাকার পর মাঝখানে যদি অনেক সময় বিরতি থাকে তাহলেও তার নিয়তের কোনো সমস্যা হবে না। অথবা কেউ যদি একেবারে তাকবীরের শুরুতে মনে বলে যে আমি এখন দুই রাকাত সুন্নাহ পড়ছি, আমি এখন তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ছি, আমি এখন দুই রাকাত অথবা চার রাকাত সুন্নাহ পড়ছি, এটুকু শুধু মনে থাকলেই যথেষ্ট। সুতরাং এটি তাকবীরের সময় বলা যায় অথবা তাকবীর দেওয়ার বহু আগেও অনেকে ইচ্ছা করলে এরকম মনে করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এখন যে কতগুলো বিষয় আমরা আলোচনা করব যেগুলো নিয়তের সাথে ভালোভাবে সম্পর্কিত, এর একটি বিষয় হচ্ছে শরহুল মুনতিয়ায়
শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলোচনা করেছেন একটি এটা ফিকের বইতে পাওয়া যায়, সাধারণত হাদিসের বইতে এর অস্তিত্ব নাই, কিন্তু ফিকের বইতে ফকিহ যারা তারা বিভিন্ন হাদিস থেকে হুকুমটুকু আমাদেরকে বলেছেন, উদাহরণ দিয়েছেন। যেমন হাজিহিল কাঈদা, এই এই রুলিংটা হচ্ছে যেমন মিন মুআইয়্যিন লিমুআইয়্যিন লা ইয়াসহ ওয়া মিন মুতলাকু লিমুআইয়্যিন লা ইয়াসহ মিন মুআইয়্যিন লিমুতলাক ইয়াসহ, মানে হচ্ছে এখন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আরবিতে বললাম, একটি নির্দিষ্ট মুআইয়্যিন মানে হচ্ছে নির্দিষ্ট কোনো নামাজ কে অন্য নির্দিষ্ট নামাজে পরিবর্তন করা যাবে না। যেমন উদাহরণ দিচ্ছি, কেউ ইশার নামাজের পর এখন সে নিয়ত করলো যে এই যে দুই রাকাত পড়তে যাচ্ছে এটি হচ্ছে এশার দুই রাকাত নামাজ। এখন এই নিয়ত করার পর সে যদি মনে করে যে আমি এটাকে বেথের বানিয়ে ফেলি, যেহেতু ইশার নামাজটা পড়া হয়ে গেছে এখন আমি আমার সময় নেই আমি বেথের নামাজটা পড়ে ফেলবো, এইভাবে নামাজকে পরিবর্তন করতে পারবে না। এটি হচ্ছে যে মুআইয়্যিন থেকে আরেকটি মুআইয়্যিন, মানে একটি নির্ধারিত নামাজ থেকে আরেকটি নির্ধারিত নামাজে নামাজ শুরু করার পর পরিবর্তন করা যাবে না, তাহলে সহি হবে না। ওমিন মুতলাক লিমুআইয়্যিন, যেমন নফল নামাজ পড়তে ছিল এখন সেটাকে নির্দিষ্ট নামাজে পরিবর্তন করা যাবে না। যেমন সাধারণত মসজিদে গেলে দেখা যায় যেমন একজন লোক শুধু শুধুই দুই রাকাত নফল নামাজ পড়ছে, এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার সাথে দাঁড়ালো এবং ব্যক্তিটির ভাবসাব দেখে মনে হচ্ছে যে সে হয়তো জোহরের নামাজ জামাতে পড়তে চাচ্ছে অথবা আসরের নামাজ পড়তে চাচ্ছে, যেহেতু আপনি নামাজ পড়ছেন সেই জন্য আপনার সাথে কথা বলতে পারছে না, আপনার সাথে সে এসে যোগ হলো। এখন আপনি ওই লোকটাকে ওই নামাজিকে সাহায্য করার জন্য আপনি নফল নামাজের নিয়ত পরিবর্তন করে সেটিকে ফরজ নামাজে পরিণত করতে পারবেন না, আপনাকে যে নিয়তে আপনি নামাজটা শুরু করেছেন সেই নিয়তেই নামাজটা শেষ করতে হবে, অন্য কোনো নামাজে এই নিয়ত করা যাবে না। তারপর আরেকটি হচ্ছে যে মুআইয়্যিন মিন মুআইয়্যিন লিমুতলাকুন, যে নির্ধারিত কোনো নামাজ যদি শুরু করে থাকে কেউ, তাহলে সে ইচ্ছা করলে সাধারণ কিছু নামাজ পড়তে পারে যদি নির্ধারিত ছেড়ে দেয়, এটি সহি হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র এটি সহি হবে, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন একজন ব্যক্তি বেতেরের নামাজ শুরু করলো, এটা বেতেরের নামাজ শুরু করার পর তার মনে হলো যে আজকে আমার নামাজ পড়তে খুব ইচ্ছে করছে, আমি আরো পরে বেতের নামাজ পড়ব, আমি আরো কিছু নফল নামাজ পড়তে চাই, সুতরাং সেই ক্ষেত্রে সে বেতেরের নামাজকে বাদ দিয়ে নামাজ শুরু করার পর ইচ্ছা করলে সেটাকে দুই রাকাত করে সালাম ফিরে এইভাবে সে আরো নামাজ পড়তে পারে। যেমন মসজিদের ভিতরে কোনো এক ব্যক্তি ফরজ নামাজ পড়তেছিল, খুব ভালো করে শুনুন, এই বিষয়গুলি খুব জটিল, যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। মসজিদের ভিতরে একজন ব্যক্তি ফরজ নামাজ পড়ছে একাকী, এটি জোহরের নামাজ হতে পারে আসরের নামাজ হতে পারে, ঠিক সে সময় একদল মানুষ মানে 5-6 জন লোক মসজিদের ভিতরে আসলো এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে জামাতে জোহরের নামাজটা পড়বে আর আপনি ফরজ নামাজটি পড়া নিয়ত করে ফেলেছেন, এই ক্ষেত্রে আপনি ওই ফরজ নামাজকে পরিবর্তন করে আপনি সেটাকে নফল বানিয়ে ফেলতে পারেন, দুই পরে সালাম ফিরে ফেলতে পারেন, তারপরে ওই জামাতের সাথে শরীক হতে পারেন। মানে কোন স্পেসিফিক যেটি মুআইয়্যিন যেটি নির্ধারিত করা হয়েছে সেই নির্ধারিত থেকে মুতলাক মানে সাধারণ নফল নামাজ এ পরিণত করা যায়, কিন্তু নফল নামাজকে কোনোভাবেই কোনো নির্ধারিত নামাজে পরিবর্তন করা যায় না,
সুন্নায় পরিবর্তন করা যাবে না, সুন্নাত সুন্নাতুল রাতিবা যেগুলো নির্ধারিত রয়েছে যে দুই রাকাত এই মানে জোহরের নামাজের ফরজের পর অথবা চার রাকাত অথবা দুই রাকাত এইভাবে করা যায় না। আরেকটি হচ্ছে একটি নির্ধারিত নামাজকে আরেকটি নির্ধারিত নামাজে পরিবর্তন করা যায় না, যেমন আপনি বেতের নামাজ সুন্না এশার সুন্না পড়ছেন কিন্তু আপনি এটাকে বেতের বানাতে পারবেন না, এরকম এই ক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে একটা হুকুম। এখন কিছু বিশেষ কিছু সমস্যা আমরা আলোচনা করব, এগুলিও নিয়তের সাথে সম্পর্কিত। যদিও এক্ষেত্রে বলাই বাহুল্য যে আমাদের বোন যারা আছেন তারা হয়তো এই ধরনের সমস্যা মানে মুখোমুখি হবেন না, তবুও হুকুম জেনে রাখাটা ভালো, তাহলে আপনাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দিতে পারবেন। এই কারণেই আজকে আমি আলোচনা করছি এবং আজকের আলোচনা হয়তো অনেক ভাইরাও শুনতে পাচ্ছেন, তাদেরও তারাদেরও উপকৃত উপকার হবে। যে অনেক সময় মসজিদে দেখা যায় যে বৃষ্টি হলে নামাজকে জমা করা হয়, যেমন জোহরের নামাজ পড়ছে, এখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বললেন যে আমরা এখন আসরের নামাজ পড়ে ফেলব একসাথে, অথবা মাগরিবের নামাজ পড়ছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বললেন যে এখন আমরা ইশার নামাজ পড়ে ফেলব। এই ক্ষেত্রে মাগরিবের নামাজের শুরু থেকে নিয়ত করতে হবে না? স্কলার যারা আছেন আল আলিম তারা বলছেন যে এই এই ধরনের নামাজ যদি একত্র করা হয় তাহলে শুরুতেই নিয়ত করার কোনো প্রয়োজন নেই। যেমন যে যে নামাজটি পড়ছেন শুধু সেই নামাজে নিয়ত করাটাই যথেষ্ট, যদিও আপনি খাউফ মানে ভয় আও মাতর বৃষ্টি অথবা মারাদ অসুস্থতার জন্য এই তিনটি কারণে বিভিন্ন হাদিসে এসেছে, তাছাড়াও বিশেষ প্রয়োজনে আপনি ইচ্ছা করলে এই জোহর এবং আসর এই দুটো নামাজকে একত্রে পড়তে পারেন, অথবা মাগরিব এবং ঈশা এটাকে একত্র করতে পারেন। সেই ক্ষেত্রে যখন একত্র করবেন শুরু থেকেই আপনার নিয়ত থাকা জরুরি নয়, আপনি যদি করেন অসুবিধা নাই, যে আপনার মনের ভিতর ইচ্ছা হচ্ছে যে আজকে জোহর পড়ার পর আসর পড়ে ফেলব, এভাবেও মনে রাখতে পারেন। কিন্তু হঠাৎ করে যদি খেয়াল হয় সালাম ফিরানোর পরে যে আরে আমাকে তো এখন যেতে হবে, খুব তাড়াহুড়া আছে এবং সময়ের স্বল্পতা রয়েছে, আপনি এখন নামাজটাকে জমা করতে চান, সেক্ষেত্রে আবার নতুন করে আসরের নামাজের কথা মনে রেখে আবার আল্লাহু আকবার বলতে পারেন। তো বিশেষ করে হাদিসের ভাষায় যে আল খাউফ ভয় অথবা বৃষ্টি অথবা সিকনেস অসুস্থতার জন্য এইভাবে নামাজকে জড় করা যায়। যেমন তারাবির নামাজ যদি এটি অবশ্য মতভেদ রয়েছে, তাও আমি জিনিসটা আলোচনা করছি, তারাবির নামাজ যদি তৃতীয় রাকাতে মানে যখন মানুষ দুই রাকাতে বসার কথা সেখানে না বসে তৃতীয় রাকাতে সে উঠে যায়, উঠে যাওয়ার পরে তার যদি খেয়াল হয় যে আরে আমি তো তৃতীয় রাকাতে দাঁড়িয়ে পড়েছি, তাহলে যত দ্রুত সম্ভব তাকে বসে দুই রাকাতই পড়তে হবে, সেই ক্ষেত্রে সে নামাজটুকু পড়াতে পারবে না, এই তিন রাকাতে পরিণত করতে পারবে না, কারণ তিন রাকাতে পরিণত করলে এটি বেতের হয়ে যাবে এই কারণে। আরেকটি হচ্ছে যে সে চার রাকাতে পরিণত করতে পারবে কিনা, অধিকাংশ স্কলার শেখ বিনবাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে সে দাঁড়ানো অবস্থা থেকেই বসে গিয়ে আবার তাশাহুদ এবং দুরূদ শরীফ এবং চারটি জিনিস থেকে পানা আছে তারপরে মানে সেজদা সহু দিয়ে আদায় করবে। এখন আমি নিজে দেখেছি মক্কা শরীফে কয়েক বছর আগে একবার নামাজ পড়ছিলাম বেতের নামাজ, সেখানে একজন বিখ্যাত কারি তিনি এই তারাবির নামাজ পড়ার সময় দুই রাকাত পড়ে উঠে গিয়েছিলেন এবং তিনি কেরাত পড়ছিলেন, তখন মানুষের দৃষ্টিগোচর হয়েছে যে এই নামাজটুকু
তো দুই রাকাত এখানে বসে পড়ার দরকার ছিল, কিন্তু তিনি কেরাত শুরু করে দিয়েছেন শৃঙ্খলার স্বার্থে বৃহত্তর জামা, যেহেতু সেক্ষেত্রে তিনি আর সেখানে বসেন নাই, তিনি সেটি কন্টিনিউ করেছেন এক তারা, উনি চার রাকাত পড়েছেন, তারপরে সালাম ফিরিয়ে সু সেজদা দিয়েছেন, সেভাবেও করা যাবে, কিন্তু কখনো তিনে পরিণত করা যাবে না। আর সবচেয়ে উত্তম হলো দুই রাকাতের যেহেতু নিয়ত শুরুতে করেছেন, সুতরাং দুই রাকাতেই ক্ষান্ত হওয়া, এটি হচ্ছে সবচেয়ে সহি, সবচেয়ে বেশি স্কলারদের ভিতরে এটাই মানে ওপিনিয়ন, তাদের মত এটাই যে নামাজের শুরুতে যত রাকাতের নিয়ত করা হবে তত রাকাতই পূর্ণ করা নিয়তের একটি অংশ, সেক্ষেত্রে কমানো বাড়ানো যাবে না বলে অধিকাংশ স্কলারদের মত। যদিও কেউ কেউ, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝালাম যে একবার এরকম হয়েছে যে তারাবির নামাজে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, সুতরাং অধিকাংশ মত যেটি সেটি হচ্ছে শুরুতে। এখানে একটি কথা বলে রাখি, আমাদের ভাইদের ভিতরে যারা সহি সুন্নাহ অনুসরণ করছেন তারা অনেকেই প্রশ্ন করেন যে বেথরের নামাজের নিয়ত করব কিভাবে, বেথরের নামাজের নিয়ত করব কিভাবে সেটি তো আপনাকে মুখে কিছু বলতে হবে না, আপনাকে মনের ভিতরে একটি সংকল্প নিতে হবে যে এই যে বেথরের নামাজ আপনি কয় রাকাত পড়বেন, এটাই এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, রাকাত কয়টি, রাকাত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে নামাজটুকুকে মুআয়্যান করা যায়। কিন্তু আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার এক রাকাত পড়বেন সেটিও করতে পারেন, অথবা শুরু করার পর যদি মনে করলেন যে সময় খুব কম আপনি তিন রাকাত এক টানা পড়তে পারেন, সেই পরিবর্তনের জন্য নামাজের কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ আলেম। কিন্তু যদি রাকাতকে কমিয়ে দেন যে নামাজ শুরু করেছেন এখন আপনি এক রাকাত বেতের পড়ে ফেললেন, কিন্তু শুরুতে আপনার ইচ্ছে ছিল তিন রাকাত পড়ার, এটি করা ঠিক হবে না, এটি করা উচিত নয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে যে আমরা যেন শুরুতে জিনিসটাকে ঠিক করে নিই যে কত রাকাত পড়ব, কারণ রাকাতের সংখ্যা দিয়ে আর সালাতুল মুআয়্যান যে নির্ধারিত নামাজকে চিহ্নিত করা হয় যে কয় রাকাত এবং কিসের নামাজ এটুকু। এই প্রসঙ্গে একটি বিশেষ জরুরি একটি কথা আমরা আলোচনা করব, যেটি আমাদের সমাজে দেখা যায় উত্তর আমেরিকাতে মেয়েদেরই অনেকে আছেন যারা রোজার মাসে তারা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করেন, এটি অত্যন্ত উত্তম এবং ভালো জিনিস। আপনারা জেনে থাকবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় উনি মসজিদের ভিতরে মেয়েদের আলাদা তারাবির জামাত চালু করেছিলেন এবং তিনি ছেলেদের আলাদা করে জামাত চালু করেছিলেন, কারণ তখন মাইক্রোফোন ছিল না এই কারণে। কিন্তু দুইটা জামাতই হয়েছিল মসজিদের ভিতরে হয়েছিল, এই কারণেই শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সালাতু তারাবিহ এই নামা এই বইতে তিনি আলোচনা করেছেন যে মেয়েদেরও উচিত হয় কোনো ঘরের ভিতরে কোনো হাফিজকে ডেকে নিয়ে, সেই হাফিজ পুরুষ হলেও কোনো অসুবিধা নেই, মেয়ে হলেও চলবে, কিন্তু জামাতে তারাবির নামাজ আদায় করা, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে মসজিদে পুরুষের সাথে তারাবির নামাজে যোগ দেওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তিনি মত পেশ করেছেন। এবং আমাদের দেশে যদিও আমাদের ভদ্রমহিলারা মসজিদে যেতে পারেন না, কিন্তু উত্তর আমেরিকায় যেতে পারতেন, সেই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়তের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, যখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি তখন যদি দেখি যে এশার নামাজ শেষ হয়ে তারাবির নামাজ শুরু হয়ে গেছে, এরকম অনেক সময় হয়, যেমন সামারের রোজা আসছে ইনশা আল্লাহ তাআলা, আপনারা অনেকেই মসজিদে যেতে যেতে গিয়ে দেখছেন যে ওখানে আর এশার নামাজ শেষ হয়ে গেছে, এখন হাফেজ সাহেব তারাবি পড়ছেন আর আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে ইমামের সাথে আপনি আলাদা করে ঈশার নামাজ পড়তে পারবেন না, নামাজ যেখানে
কোন মসজিদে কিংবা মুসাল্লায় যে সীমানার ভিতরে ফরজ নামাজ জামাতে পড়া হয় সেখানে ব্যক্তিগতভাবে মুনফেরাদ কোন সালাত বৈধ নয়, নামাজ হবে না, আপনি একা একা ফরজ নামাজ পড়তে পারবেন না। যদিও আমাদের দেশে এটা প্রচলন রয়েছে, যেমন ফজরের নামাজের সময় দেখা যায় ইমাম সাহেব জামাতে নামাজ পড়ছেন, আমাদের দেশের লোকরা মুসল্লিরা তারা দুই রাকাত ফজরের সুন্নাত পড়ছেন একটি দেয়ালের আড়ালে অথবা কুটির কাছে গিয়ে অথবা কিচনের কাতারে একাকি, এই ধরনের নামাজ পড়া হাদিসের দৃষ্টিতে বৈধ নয়। লা সালাতা ইল্লা সালাতুল মাকতুবাত, কোন নামাজ নেই ফরজ নামাজ ছাড়া যেটা জামাতে পড়া হচ্ছে। সুতরাং আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন ওই তারাবির নামাজ দুই রাকাতের সাথেই আপনি এশার নামাজে নিয়ত করবেন, আপনি মনে করবেন যে এই নামাজটুকু আপনার ইশার নামাজ। তখন ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে তখন আপনি উঠে দাঁড়িয়ে বাকি দুই রাকাত পড়বেন, তাহলে আপনার চার রাকাত ইশার নামাজ হয়ে গেল। তারপর আপনি তারাবির নামাজের নিয়ত করে বাকি নামাজটুকু আদায় করবেন, এটাই হচ্ছে সহি এবং উত্তম। কারণ আপনাকে অবশ্যই যে নামাজটুকু বাদ পড়েছে তার তরতিব রক্ষা করতে হবে, কারণ তারাবির নামাজ হচ্ছে সুন্নাহ আর আপনার ফরজ হচ্ছে সালাতুল ইশা, এটি আপনাকে আদায় করতেই হবে, এটি আদায় করা ছাড়া আপনি তারাবির নামাজে অংশ নিতে পারবেন না। এই ক্ষেত্রে এই জিনিসটি হচ্ছে একটি হুকুম। আরেকটি বিষয় হচ্ছে যে নামাজের জামাত পাওয়ার জন্য, তারাবির নামাজের জামাত পাওয়ার জন্য অথবা ঈদের নামাজের জামাত পাওয়ার জন্য আমাদের দেশের লোকদের একটি প্রবণতা আছে, সেটি হচ্ছে দৌড়াদৌড়ি করে, তারা রাস্তায় গাড়ি থেকে নেমে দৌড় দিচ্ছে, মসজিদের ভিতরে দৌড় দিচ্ছে, এবং মেয়েদেরকেও আমি দেখেছি এই এই উত্তর আমেরিকায় দৌড়াদৌড়ি করতে। এই সকল দৌড়াদৌড়ি করা হারাম, করা যাবে না। জেনে রাখুন ভালো করে, জীবনের সব ক্ষেত্রে সবকিছুর জন্য দৌড় দেওয়া হালাল, শুধুমাত্র নামাজ ধরার জন্য দৌড়াতে পারবেন না, কারণ দৌড় দেওয়াই হচ্ছে নিষেধ। রাওয়াহু বুখারী ওয়াল মুসলিম আন জাবির বিন আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযাল আসল ফি কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ইযা আতাইতুমুস সালাহ ফামশু আলাইকুম সাকিনা وأقرأ فما فيما أدركتم فصلوا وما فاتكم فأقضوا যে তোমরা যখন নামাজের জন্য আসো তখন তোমরা হাঁটো স্থিরভাবে, শান্ত স্থিরভাবে, সাকিনা এবং ওয়াকার স্থিরভাবে, আস্তে আস্তে, সুন্দরভাবে, গম্ভীরভাবে হেঁটে হেঁটে মসজিদে অথবা মুসাল্লার দিকে আসো, দৌড়াদৌড়ি করা যাবে না। এরকম অনেকগুলো হাদিস রয়েছে যে কোন কোন হাদিসের ভিতরে ধমক দিয়ে আল্লাহ রাসূল বলছেন তোমরা দৌড় দিবে না, তোমরা আস্তে আস্তে নামাজের দিকে অগ্রসর হও। ফিমা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু তোমরা নামাজ আদায় করো ততটুকু, মানে পেয়েছো সেটুকু আদায় করো, আর যতটুকু তোমাদের ফৌত হয়ে গিয়েছে পাওনি, ওমা ফাতাকুম ফাআকদু, সেটুকু তোমরা পরে আদায় করো। এই জন্য এশার নামাজ ধরার জন্য, তারাবির নামাজ ধরার জন্য দৌড়াদৌড়ি করা যাবে না, নিষেধ এবং কঠিন নিষেধ। আমি আমাদের আজকের মজলিসের সবাইকে আহ্বান জানাচ্ছি যে নামাজ জামাত ধরার জন্য দৌড় যাওয়া সওয়াব তো হবেই না, আপনি এই পর্যন্ত যতবার দৌড়িয়েছেন ততবারের জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, তওবা করতে হবে যে আপনি একটি অন্যায় কাজ করেছেন। জীবনের সব ক্ষেত্রে শত্রুর হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ বিগ্রহ বিপদ আপদ সমস্ত কিছুতে দৌড় দেওয়া হালাল, কোন কোন ক্ষেত্রে দৌড় দেওয়া ওয়াজিব, দৌড়াতেই হবে। শুধুমাত্র নামাজের জামাত ধরার জন্য মসজিদের দিকে মুসাল্লা যাওয়ার সময় দৌড়াতে পারবেন না, দৌড়াদৌড়ি করা নিষেধ। কারণ আপনি যখন মসজিদের দিকে নিয়ত করে হেঁটে যাচ্ছেন তখন থেকে আপনার মসজিদে অন্তর্ভুক্ত হওয়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য লিখে রাখছে, আপনার প্রতিটি কদমে সওয়াব লেখা হচ্ছে এবং আপনি জামাতে শামিল হওয়ার মতো সওয়াবের জন্য আপনার নামটি লিখে রাখা হচ্ছে। সুতরাং আপনার দৌড়ানোর কোনো প্রয়োজন নেই।
এই ক্ষেত্রে আমি একটি বিশেষ জিনিস আজকে আলোচনা করব। ঈদের নামাজের নামাজ পড়ার সময় ফজরের নামাজটুকু বাদ পড়লে, এটি আমাদের দেশের একটি জাতীয় সমস্যা। আমাদের সমাজে দেখা যায় যে অধিকাংশ লোক এরা নামাজ পড়ে না, শুধুমাত্র দুই ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না, এরকমও লোক আছে আমাদের ভাই এবং বন্ধুর ভিতরে থাকতে পারে, আল্লাহ আলম। শুধু আমরা শিখার জন্য আমি আলোচনা করছি, কাউকে আঘাত করার জন্য নয়। নামাজ যদি ক্রমান্বয়ে কোনো লোক পাঁচ ভক্ত নামাজ যেটি ফরজ করা হয়েছে সেটি যদি কোনো লোক ধারাবাহিকভাবে পড়তে পড়তে না পড়ে, যদি না পড়তে থাকে, তাহলে সেটি কুফুরি পর্যায়ে চলে যায়, তখন সে মুসলমান থাকে না। এ ব্যাপারে হুকুম তর্ক সালা কোসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তার একটি বই আছে নামাজ পরিত্যাগকারীর হুকুম, সেখানে তিনি বলেছেন যে সেটি লোক অবিশ্বাসী কাফের হয়ে যাবে, যদিও তার নাম মোহাম্মদ অথবা আবদুল্লাহ, সে আমাদের সাথে উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, অথবা আমার ভাই আপনার বোন, কিন্তু সে মুসলমান নয়। সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজে হাজির হয়, তখন প্রথমে তাকে তওবা করতে হবে, এটি হচ্ছে প্রথম। তাকে প্রথমে মুসলমান হতে হবে, যে তওবা করতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি কোনোদিন নামাজ পড়ি নেই, অথবা পড়েছিলাম আগে, এখন এতদিন নামাজ পড়িনি, তওবা করতে হবে। মনে মনে মুখে বলতে হবে না, এই তওবা মুখে বলার দরকার নেই, শুধু সংকল্প নিতে হবে যে আমি আজ থেকে নামাজ শুরু করলাম, আমি মুসলমান হলাম, এইভাবে আল্লাহ আমাকে ক্ষমা করো। এখন তওবা করা হলো, লোকটি বসে আছে ঈদের জামাতের পড়ার জন্য, চুপচাপ বসে আছে, ইমাম সাহেব হয়তো খুতবা দিচ্ছে অথবা বক্তৃতা দিচ্ছে, যেটি করা উচিত নয়। ঈদের নামাজের নামাজের আগে কোনো বক্তৃতা করা হাদিস বিরোধী, যদিও আমাদের সমাজে বহুল প্রচলিত যে দেখা যায় যে ঈদের নামাজের আগে মানুষ ইমাম সাহেব বিভিন্ন কথাবার্তা বলে, কিচ্ছা কাহিনী বলে, এগুলো কোনো দলিল নেই, সুতরাং দলিলবিহীন। ঈদের নামাজের শুরুতে শুধুমাত্র সালা সালাতুল ঈদ, এছাড়া অন্য কোনো নামাজ নেই। এখন ওই ব্যক্তিকে আমাদের দেশের মসজিদগুলোতে ইমাম সাহেবরা সাধারণত বলে থাকেন, যারা ফজরের নামাজ পড়েন নাই তারা এখন ফজরের নামাজ পড়ে নিন, এই কথা, এই ঘোষণা দেওয়া উচিত নয়, এটি শরীয়ত বিরোধী। কারণ ঈদের নামাজের আগে কোনো নামাজ নাই, এখন আরেকটি বিশেষ নামাজ সে পড়তে এসছে, এই ক্ষেত্রে মানুষের সামনে লাঞ্ছিত করা উচিত নয় একজন লোককে। কারণ যে ব্যক্তি ফজরের নামাজটুকু পড়বে সে মনে মনে লজ্জিত হবে যে আমি ফজরের নামাজটা পড়ি নাই, মানুষ এখন আমাকে দেখছে যে আমি আসলে বেনামাজি। সুতরাং এইভাবে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। যেটি করতে হবে সে ব্যক্তিকে, সেটি হচ্ছে ঈদের নামাজ যখন শুরু হবে তখন সে ফজরের নামাজের ইচ্ছা করলে নিয়ত করতে পারে, তাহলে তার ফজরের নামাজে দুই রাকাত নামাজ হয়ে গেল। এখন প্রশ্ন থাকে যে ঈদের নামাজ তাহলে কি হবে। ভালোভাবে শুনে রাখুন যে ঈদের নামাজ যদি জামাত কেউ মিস করে অথবা জামাত না পায়, সে ইচ্ছা করলে দুই রাকাত নিজে নিজে পড়তে পারে, তার বাসায় গিয়ে এই দুই রাকাত পড়বে। তিনি যখন ঈদের নামাজকে মিস করতেন, মানে পড়তে পারতেন না জামাতের সাথে, তখন তিনি বাসায় এসে পরিবার এবং তার দাস দাসীদেরকে একত্র করতেন। তোমা কামা আবদুল্লাহ আবি উতবা মাওলাহু, এবং আবি উতবা নামে একজন দাসকে সে দাঁড়া করিয়ে দিত, এবং ফায়ুসাল্লি বিহিম রাকাতাইন, এবং সে দুই রাকাত নামাজ পড়াতো। এই দুই রাকাত নামাজই হচ্ছে ঈদের নামাজ। এখানে এই বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়তো ঘরের ভিতরে। এইভাবে যে সকল মা বোন যারা অসুস্থ, ঈদের নামাজ পড়ার জন্য যাওয়ার ক্ষমতা রাখেন না বাসায়, অথবা বরফ পড়েছে, গাড়িতে জায়গা নেই, নানান কারণে ঈদের জামাতে হাজির হতে পারছেন না, তারা ইচ্ছা করলে
বাসায় বসে দুই রাকাত নামাজ বারো তাকবীরের সাথে, প্রথম রাকাতে হচ্ছে সাত তাকবীর এবং পরের রাকাতে হচ্ছে পাঁচ তাকবীর, এইভাবে ঈদের নামাজ নিজেই পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ঈদের নামাজের খুদ্া দিতে হবে না। এখন যে ব্যক্তি ফজরের নামাজে নিয়ত করে ঈদের নামাজ পড়ছে, সেই ব্যক্তি বাসায় এসে আবার ঈদের নামাজ দিয়ে পড়তে পারে। তারপরে সে ফজরের যে দুই রাকাত সুন্নত যেটা বাদ পড়েছে সেটি সে আদায় করতে পারে। তার মানে হচ্ছে যে এই ব্যক্তি তওবা করে ফজর থেকে তার নামাজ পড়াটা শুরু হলো, এখন থেকে ক্রমান্বয়ে সেগুলো পড়ে যাবে। এরকম করেই হচ্ছে নিয়াতকে পরিবর্তন করা যায়। যখন আপনি কোনো, যেমন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আপনি জোহরের নামাজ পড়েননি কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন যে সেখানে আসরের নামাজ জামাতের সাথে পড়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ইমামের সাথে যোগ দিতে হবে। ইমামের সাথে যোগ দিয়ে আপনাকে প্রথমে জোহরের নামাজ নিয়ত করে চার রাকাত নামাজ পড়তে হবে, কিন্তু ইমামের সাথে পড়তে হবে এবং নিয়ত হবে জোহরের। আমি বারবার বলছি যে নিয়ত মুখে আনার কোনো প্রয়োজন নেই এবং আপনাকে জটিল জিনিস চিন্তা করতে হবে না। যেমন আমাদের দেশে ইক্তেদাতু বিহাজাল ইমাম, এই ইমামের পিছনে নিয়ত করেছি, আল্লাহ আকবার পশ্চিমমুখী হয়ে কেবলামুখী হয়ে, এই ধরনের আজগুবি হাদিস বিরোধী কোনো কোথাও নেই এই সকল কথাবার্তা। আমি আল্লাহর হস্তে কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে এই চার রাকাত জোহরের নামাজ আদায় করছি, আল্লাহ আকবার, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার মনের ভিতরে থাকবে যে আপনি মসজিদের ভিতরে ঢুকেছেন, ইচ্ছা ছিল আপনার জোহরের নামাজ পড়া, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে এখানে আসরের নামাজ পড়ছে আর আসরের নামাজ নিয়ে হচ্ছে সমস্যা। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের প্রচলিত ধারায় যে আসরের নামাজে যে শুরু হওয়ার ওয়াক্ত যেটি বলা হয় সেটি সহি নয়। সেটি হচ্ছে আসরের নামাজের শেষ ওয়াক্ত এখন নামাজ পড়ে। আমাদের অনেকের ধারণা যে আসরের নামাজের ওয়াক্ত থাকে হচ্ছে সূর্য ডুবার আগ পর্যন্ত, এটি ঠিক নয়। ওয়াক্ত শেষ হয়ে যাবে সূর্য ডুবার বহু আগেই, যদিও সূর্যটাকে আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখন জেনে নেই, কারণ এটি সমস্যা হয় আমাদের যে সমাজে। নিউ ইয়র্ক এবং টরন্টোতে যে ক্যালেন্ডারগুলো আমাদের বাসায় আছে সেগুলোতে হানাফি নিয়ম অনুযায়ী, বাংলাদেশের নিয়ম অনুযায়ী আসরের নামাজের সময় লেখা হয়েছে এবং সেটি হচ্ছে মূল সহি হাদিস বিরোধী। আসরের নামাজকে এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় আসরের নামাজের যখন পড়া হয় তখন কিছুক্ষণ পরেই তার বাক্য ওয়াক্ত শুরু হয় এবং সেটির ওয়াক্ত থাকে না। قال عليه الصلاة والسلام وقت الظهر إذا زالت الشمس وكان ظل رجل كطول له ما لم يحضر العصر. হাদিসটি হচ্ছে যে জোহরের নামাজের সময়টি হল যখন সূর্যটুকু পশ্চিম আকাশে হেলে পড়ে, মানে একটু মধ্য আকাশ থেকে একটু পিছনে যখন চলে যাবে, সেখান থেকে শুরু করে একজন মানুষ, জিল্লুর রাজুল, একজন মানুষের ছায়া, মানুষটি যতটুকু লম্বা, যেমন মনে করেন আপনি পাঁচ ফিট দুই ইঞ্চি আপনার উচ্চতা, আপনার ছায়াটি যদি পাঁচ ফিট দুই ইঞ্চি হয় তাহলেই আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল। ভালো করে শুনে নিন, যখন সূর্যটুকু মধ্য আকাশ থেকে জারাত শামসি একটু হেলে পড়ল, তখন থেকে শুরু করে একজন ব্যক্তি জিল্লুর রাজুল কাতুলাহু, যে তার ছায়া, ব্যক্তির ছায়া তার উচ্চতা সমান হওয়া পর্যন্তই হচ্ছে জোহরের নামাজের সময়। ওয়ালাম ইয়াহদির আল আসর, এবং আসরের ওয়াক্ত তখন হাজির হওয়া শুরু করে, এই থেকে হাজির হয়। তার মানে আমাদের ক্যালেন্ডার গুলোতে
যেহেতু আমরা হতভাগা, আমাদের সহিহ হাদিস থেকে শিক্ষা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেককে দান করেনি, সেই জন্য আজও আমাদের ক্যালেন্ডারগুলোতে হাদিস বিরোধী সে মাযহাবের নাম করে আসরের নামাজ এমন সময় পড়া হয় সারা বাংলাদেশে, এবং তথাপি বাংলাদেশি সমাজ যারা উত্তর আমেরিকা থাকেন তাদের ভিতরে এই প্রবণতা রয়েছে ক্যালেন্ডারগুলোতে, সেখানে সামারের সময় এক ঘন্টা পিছিয়ে পড়ে আর উইন্টারের সময় মোটামুটি 45 মিনিট অথবা 30 মিনিট অথবা এরকম 50 মিনিটের পিছনে পড়ে। এগুলো ঠিক নয়, কারণ হচ্ছে ওয়াক্তুল আসর মালান তাফসিরুশাম, যে আসরের সময়টুকু শেষ হয়ে যাবে কখন, তুসফিরুশাম, যখন সূর্যটা হলুদ হয়ে যাবে, সূর্য যখন হলুদ হয়ে যাবে তখন আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়। সূর্য হলুদ হয়ে গেলে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। সুতরাং আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশি জনগণদের মসজিদের ভিতরে যারা আরবদের মসজিদে গিয়ে নামাজ পড়তে চান তাদের ক্ষেত্রে সমস্যা হয়, যে আপনি পড়তে যাচ্ছেন জোহরের নামাজ মসজিদের ভিতরে, গিয়ে দেখলেন যে সেখানে তারা আসরের নামাজ আদায় করছে কিন্তু আপনি জোহরের নামাজ পড়েননি, কারণ আপনার সময় অনুযায়ী সারা পৃথিবীর লোকরা একমত নয়, আপনি গিয়ে দেখলেন সেখানে আসর পড়ছে, সেক্ষেত্রে আপনাকে ইমামের সাথে নিয়ত করে জোহর করতে হবে প্রথমে, তারপরে আপনি আসরের নামাজ আদায় করবেন, এটি হচ্ছে সহি। আর তারপরে আপনি ইচ্ছা করলে জোহরের যে সুন্নাহ গুলো আপনার মিস গেছে যেগুলো আপনি পড়তে পারেননি সেগুলো সহি হাদিসের ভিতরে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসরের নামাজের পরেও উনি জোহরের যে সকল সুন্নাহ সুনান রাতে বা যেগুলো সবসময় তিনি পড়তেন মোটামুটি সেগুলো উনি আদায় করছিলেন, সেটিও দলিল রয়েছে। সুতরাং সুন্নাহ পরেও পড়া যায়। এখন যেটি আমাদেরকে জানতে হবে যে জোহরের নামাজের পড়তে গেলেন আসরের ওয়াক্তের সময় মসজিদের ভিতরে, তখন আপনি নিয়ত করলেন। এখন এই নিয়তটুকু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এমন যদি হয় যে কোনো ব্যক্তি আসর পড়তে পারেনি, এখন সে মাগরিবে নামাজের সময় হয়ে গেছে, এই বিশেষ করে উইন্টারে আমাদের অনেকেরই এরকম হয় যে কর্মব্যস্ততার জন্য দেখা যাচ্ছে যে আপনি আসরের নামাজটুকু পড়তে পারেননি, আপনি পরিশ্রান্ত হয়ে মসজিদের ভিতরে চলে আসছেন এবং সেখানে তখন মাগরিবের আওয়াজ দিচ্ছে অথবা মাগরিবের সময় হয়ে গেছে, আপনি উজু টুজু করে রেডি হচ্ছেন মসজিদের ভিতরে এসে পড়ছেন, আপনি আসর পড়েননি। এখানে কিছু কিছু লোক আছে তারা ওই একাকী আসর পড়ে ফেলে ইমাম আসার আগে, এটি ঠিক নয়। আপনাকে আপনি ইচ্ছা করলে ইমামের সাথে মাগরিব নামাজের সাথে আপনি আসর করতে পারেন, এটি হচ্ছে সহি। যদি আপনি এটি বাদ আপনার আসর বাদ করে যায়। আরেকটি জিনিস বলাই বাহুল্য, আমাদের দেশে সাধারণত একটা জাল হাদিসের খুব প্রচলন রয়েছে, যেটি হচ্ছে যে নামাজ যদি এক ওয়াক্ত কাজা হয় তাহলে 80 হুক বা দুজকে জ্বলতে হবে, এই ধরনের হাদিসের কোনো অস্তিত্ব সহি বইতে নেই। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই জাল হাদিস কারা রচনা করেছে আল্লাহ ভালো জানে। জেনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিনে একবার আসরের নামাজ পড়তে পারেননি, এই হাদিসটুকু রাওয়াহুল বুখারী ও মুসলিমের ভিতরে রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ أن النبي صلى الله عليه وسلم صلى صلاة العصر يوم الخندق بعد ما غربت الشمس ثم صلى بعدها المغرب وتبن رواه البخاري حديث نمبر 641 এবং মুসলিম 631। নামাজ এক ওয়াক্ত যদি কোনো কারণবশত কাজা হয়ে যায় সেটি পরের ওয়াক্তে আদায় করতে হবে, সেই জন্য দুজকে জ্বলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম বিপদের ভিতরে রেখে আপনাকে কঠিন শাস্তি দিবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। অবশ্যই আমরা জানি যে পবিত্র কোরআনে রয়েছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুদা, নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ের জন্য,
তার মানে এই নয় যে আপনার কোনো কারণে যদি আপনার কোনো নামাজ পড়তে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে স্থির হতে হবে। এটি হচ্ছে প্রথম শিক্ষা, আপনাকে অস্থির হলে চলবে না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসরের নামাজ যখন উনি পড়তে পারেননি তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। দেখা গেছে যে কিছু কিছু সাহাবীর ভিতরে ওই যুদ্ধের দিনে, খন্দকের যুদ্ধে অনেক সমস্যা ছিল, সেই যুদ্ধের দিনে অনেকেই পড়তে পারেননি, তখন তিনি উযু করলেন, আজানের ব্যবস্থা হলো, মাগরিবের নামাজের সময় মানে সূর্য ডুবার পরে, লক্ষ্য করুন সূর্য ডুবার সময় নয় এবং আগে নয়, তাড়াহুড়া করে নয়, ধীরে স্থির হয়ে। এই জন্য বলছি যে যাদের নামাজ পড়তে পারেনি এত হতাশ করে, আমাদের দেশে সাধারণত দেখা যায় যে নামাজ অক্ত কাজা হলে আপনারা খুব বেহুশ করে ধরেন, এইভাবে পেরেশান হওয়ার কথা হাদিসের ভিতরে নেই। আপনাকে স্থির হতে হবে। আপনি যখন মসজিদের ভিতরে আসলেন, এসে দেখলেন যে মাগরিবের নামাজ পড়ছে, তখন আপনাকে প্রথমে আসরের নামাজ পড়তে হবে, কারণ ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই হচ্ছে হাদিসের দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের দিনে প্রথমে সূর্য ডুবার পরে আগে আসর পড়েছেন, তারপরে মাগরিবের নামাজ পড়েছেন। এইভাবে এখন এরকম করে আপনার যখন জোহরের নামাজ বাদ পড়ে যাবে, যখন আপনি আসরের নামাজের কোনো জামাতে হাজির হবেন, তখন আপনাকে প্রথমে জোহর পড়তে হবে, তারপরে আসর পড়তে হবে। ঠিক এইভাবে আপনি যখন মাগরিবের নামাজ পড়তে পারেননি, মসজিদের ভিতরে চলে আসছেন, তখন দেখা গেল যে সেখানে ইশার নামাজ হচ্ছে, তখন আপনাকে প্রথমে জামাতের সাথে নিয়ত করতে হবে মাগরিবের নামাজ পড়া এবং ইশার নামাজ এর সাথে। সেইভাবে আপনি প্রথমে যে নামাজটুকু চলে গেছে সেই নামাজটুকু আগে পড়বেন, তারপর। এটি হচ্ছে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার মত। কিন্তু শুধুমাত্র কিছু স্কলার তারা মাগরিবের নামাজের সাথে আসরের নামাজ যদি একত্র হয় সেই ক্ষেত্রে কিছু স্কলার দ্বিমত করেছেন। এর ভিতরে রয়েছেন ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে শুধুমাত্র মাগরিব নামাজটুকু একটু স্পেশাল, উনি কোন দলিল পেশ করেননি কিন্তু তার মাজমু আল ফতোয়ার ভিতরে রয়েছে, উনি বলছেন যে প্রথমে মাগরিবের যদি কোনো ব্যক্তি আসর না পড়ে মসজিদে এসে মাগরিব পায়, তাহলে প্রথমে ইমামের সাথে মাগরিব আদায় করবে, তারপরে মাগরিব আদায় করার পর তারপরে সে আসরের নামাজটা পড়বে। কিন্তু এই মতের সাথে দ্বিমত পেশ করে, দ্বিমত পোষণ করেছেন আল মুহাদ্দিস আল আসর আল আলিম রব্বানি আল আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন যে খন্দকের যুদ্ধের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেভাবে তাকে মাগরিবের ইমামের মাগরিবের নামাজের সাথে সে আসরের নামাজে নিয়ত করবে। এই ক্ষেত্রে চার রাকাত নামাজের নিয়ত করা হয়েছে, ইমাম পড়ছে তিন রাকাত, সেই ক্ষেত্রে ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে তখন তিনি আসর পড়তে চান, তিনি সালাম ফিরাবেন না, তিনি সালাম না ফিরিয়ে আবার এক রাকাত আদায় করবেন, তাতেই তার চার রাকাত আদায় হয়ে গেল। এবং উনি যে তিন রাকাত পরে বসে থাকবেন সেখানে আপনি তাশাহুদ সমস্ত কিছু করবেন, আপনি নামাজ হচ্ছে জিকরুল আকবর। একটি জিনিস মনে রাখতে হবে, নামাজের ভিতরে সবসময় মুখে জিকির দোয়া তাসবিহ হালিল চলতে থাকবে, সুতরাং নীরব হয়ে বসে না থেকে আপনি আপনার দোয়াগুলো জিকিরগুলো পড়তে থাকুন, এবং যখন ইমাম সালাম ফিরিয়ে মাগরিবের নামাজ শেষ করলো আপনি এক পরে এক রাকাত পড়ে আসরের নামাজটুকু পড়ে নিলেন, কারণ এই ক্ষেত্রে আপনার আসর পড়ছেন। আর আপনি যদি মাগরিব না পড়ে এশার নামাজে ইমামের সাথে যোগ দেন, মাগরিবের নিয়ত করেন, সেই ক্ষেত্রে ইমামের জন্য চার রাকাত আর আপনার জন্য হচ্ছে তিন রাকাত। সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে উত্তম হচ্ছে আপনি ইচ্ছা করলে এই তিন রাকাত পড়ে ইমামের সাথে বসে থাকবেন, ইমাম বাকি এক রাকাত নামাজ পড়ার পর যখন তাশাহুদে এসে আপনাকে আপনি ইমামের সাথে আবার মিশবেন এবং তখন সালাম দিয়ে ফেলবেন, এটি হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ ইমামকে অনুসরণ করা আপনার জন্য কর্তব্য।
আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব। আপনি পড়ছেন তিন রাকাত মাগরিব, সেক্ষেত্রে আপনি তিন রাকাত পড়ার পর আপনি তাশাহুদের যে জায়গাটুকু জলসাতে আপনি বসে থাকবেন, আপনি বসে থাকবেন সেখানে তাশাহুদ, সালাত আলা নবী, তারপর চারটি জিনিস থেকে পানাহ চাওয়া, তারপরে অন্যান্য যে সকল দোয়া জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আপনি পারেন আপনি করতে পারেন, বারবার করতে পারেন। এখন আপনি কালক্ষেপণ করছেন, সময় থেকে ব্যয় করছেন আল্লাহর স্মরণের জন্য এবং ইমামের সাথে আপনি সালাম ফিরাবেন এই নিয়তে, যদিও আপনার নিয়ত হচ্ছে মাগরিব। এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে বেতেরের নামাজ। বেতেরের নামাজ যদি কোনো ব্যক্তি শেষ রাতে পড়তে না পারে তাহলে সে কখন পড়বে? এক্ষেত্রে আজানের পরেও বেতের পড়া যায়, এটি হচ্ছে একটি হাদিস, হাজাল হাদিস সহিহু সাহাল আলবানী নাসাই ওয়াকাদ জাআ জামাআতু সাহাবা লাআন্নাহু لا حرج في صلاة البتر بعد الأذان الفجر إلى إقامة الصلاة। এটাই হচ্ছে একমাত্র বিষয় যে কোন কারণে যদি বেতের, বিশেষ করে রোজার মাসে এইটি হয় অনেক সময়, যদি কারো বেতের পার্থক্য দেয় তাহলে ফজরের আজান দেওয়ার পরেও ইচ্ছা করলে ইকামতের আগ পর্যন্ত বেতের পড়া যায়। এটি হচ্ছে হাদিস এবং সহি। কিন্তু যদি কোনো ব্যক্তি বেতের পরে নেই, তার মনে আসে নাই, দিনের বেলায় তার মনে হয়েছে সকালবেলা যে আমি তো রাতের বেলা বেতের পরে না পড়ে ঘুমিয়েছিলাম, কিন্তু আমি তো আসলে নামাজটা বেতের নামাজটা পড়িনি, সেই ক্ষেত্রে সে দিনের বেলায় নামাজটি আবার পড়বে। এটি হচ্ছে তার কথা এবং এটি হচ্ছে স্কলারদের কথা যে দিনের বেলায় ইচ্ছা করলে সালাতুল দোহা আমরা যখন পড়ি ইশরাক এবং দোহার সময় তখন রাতের বেতের ইচ্ছা করলে পড়া যাবে। কিন্তু এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি যেভাবে বেতের পড়তেন ঠিক সেভাবে বেতের কিন্তু দিনের বেলায় পড়া যাবে না বলেই শেখ আল বিনবাজ রাহমাহুল্লাহ তাআলা তার মাজমু আল ফতোয়ার ভিতরে বলেছেন। কারণ যেমন আপনি তিন রাকাত বেতের পড়েন, এখন সকাল হয়ে গেছে, আপনি আটটা নটার দিকে বেতের নামাজটি পড়তে যাচ্ছেন, এখন আর তিন রাকাত পড়তে পারবেন না। যিনি তিন রাকাত পড়তেন তিনি আসলে পড়বেন হচ্ছে চার রাকাত। এর কারণ হচ্ছে হাদিস হচ্ছে আও বিতরু কাবলা আন তুসবিহ, যে তোমরা বেতের হচ্ছে সকাল হওয়ার আগে। রাওয়াহুল মুসলিম। আল বিতরু কাবলা আন তুসবিহ, যে সকাল হওয়ার আগে হচ্ছে বেতের, বেজর নামাজটুকুর সময়সীমা হচ্ছে সকাল হওয়ার আগ পর্যন্ত। সকাল হয়ে গেলে তখন আপনি বেতের নিয়ত করবেন কিন্তু পড়বেন হচ্ছে দুই দুই করে। এর কারণ হচ্ছে যে রাতের নামাজগুলো দুই দুই করে, দিনের নামাজগুলো সন্ধ্যা নামাজগুলো দুই দুই করে পড়ার অভ্যাস থাকে তাহলে সে পড়বে চার রাকাত বেতের, কিন্তু নিয়ত করবে বেতের যেই ভাবে সে পড়তো কিন্তু দুই করে সালাম দিয়ে ফেলবে, তারপরে আবার দুই পড়বে। যদি কেউ পাঁচ রাকাতের বেতের আদায় করার ইচ্ছা থাকে তাহলে সে দিনের বেলায় যদি বেতেরটা পড়ে তাহলে সে ছয় রাকাত পড়বে। এইভাবে এখানে ফজরের নামাজের সাথে আরেকটি কথা আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ফজরের সুন্না। আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে ফজরের নামাজের সময় আপনি তাহিয়াতুল মসজিদ আলাদা করে না পড়াই হচ্ছে উত্তম। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন আপনি
তাহিয়াতুল মসজিদ এবং ফজরের দুই রাকাত সুন্নাত একসাথে নিয়ত করবেন, তাহলে আপনার দুটো পড়াই হয়ে যাবে। যে যে আপনি যদি মনের ভিতরে এরকম নিয়ত করেন যে এই দুই রাকাত, তো সেই ক্ষেত্রে আপনি ধরে নিয়েছেন যে আপনি তাহিয়াতুল মসজিদ আলাদা করে পড়বেন না, দুই রাকাত ফজরের নামাজটুকু পড়ে ফেলবেন। এর সুন্নাত এবং এটা গুরুত্বপূর্ণ সুন্নাত সুনানুর রাকিবা, সেই সেই সময় আপনাকে আলাদা করে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না, ওই দুই রাকাতের ভিতরেই এই তাহিয়াতুল মসজিদ অন্তর্ভুক্ত হবে। এইভাবেই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার ভিতরে বলেছেন। যদি আপনি বাসায় কোনো কারণে দুই রাকাত ফজরের সুন্নাত পড়ে ফেলেন, তারপর মসজিদে এসে দেখলেন যে এখনো আপনার ফজরের জামাত শুরু হওয়ার অনেক বাকি, সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। কারণ হচ্ছে যে মসজিদে ঢুকলেই দুই রাকাত নামাজ পড়তে হয় ওই কারণে। কিন্তু কোনো কারণে যদি বাসায় দুই রাকাত সুন্নাত পড়তে না পারেন, মসজিদে গিয়ে যদি পড়েন, তাহলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ এবং দুই রাকাত ফজরের সুন্নাত একসাথে পড়াই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আর ফজরের যে দুই রাকাত সুন্নাত এটি যদি বাদ পড়ে যায়, তাহলে সেটি নামাজের পরে পড়তে হবে। আমাদের দেশে একটি মাসালা বর্ণনা করে অনেক লোক যে এটি ফজরের নামাজের পরপরই পড়া যাবে না, এটার জন্য সূর্য উঠতে হবে, তারপরে সকাল আটটা হইতে হবে, সাতটা হতে হবে। এগুলো হাদিস বিরোধী। হাদিসের ভিতরে রয়েছে হাদিস দলিল যালিকা মা রওয়া তিরমিজি ওয়া আবু দাউদ আন কাইস বিন আমার قال خرج رسول الله صلى الله عليه وسلم بعقيمة الصلاة فصليت معه صبح ابن قيس القيس একজন সাহাবি, সে বলছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়েছি। ثم انصرف النبي صلى الله عليه وسلم, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নামাজ থেকে আলাদা হয়ে গেলাম, فوجدنا اصلي, আমি তখন নিজে আবার নামাজ পড়া শুরু করলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে অবাক হলেন যে ফরজ নামাজের পরে সে আবার কি করতে। সকাল মাহালান ইয়া কাইস আসালতান মা, যে উনি বললেন যে এই তুমি কি করছো, এই কাইস তুমি কি আরেকটি দুই রাকাত নামাজ পড়ছো, যে আরেকটি ফরজ পড়ছো কিনা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন। কুল তু ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বললেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নি লাম আকুন রাকাতু রাকাতাল ফজর, আমি তো দুই রাকাত ফজরের সুন্নাহ পড়তে পারিনি, এই কারণে পড়ছি। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি পড়ো। আরেকটি রিওয়ায়েতে রয়েছে ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে উনি চুপ ছিলেন। এই সাকাতা এইভাবে আবু দাউদের ভিতরে এসেছে যে এই ঘটনাটির পরে তিনি আর তাকে বাধা দেননি, তিনি নীরব ছিলেন। আর তার নীরব থাকাই হচ্ছে তার অনুমোদন, সেটি আমরা জানি। সুতরাং যাদের ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে পারেন না, আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে দেখা যায় ফজরের নামাজের সময় গেলে যে প্রচুর মানুষ মসজিদের ভিতরে সুন্নাহ পড়ছে যখন ইমাম সাহেব ফরজ নামাজ পড়ছে, এটি ঠিক নয়, হাদিস বিরোধী, তাদের নামাজ হবে না। সহি দলিলের রিওয়ায়েতে যখন ইমাম কোনো নামাজ পড়ে, তখন ওই মাহালের ভিতরে অন্য কোনো নামাজ হবে না, শুধুমাত্র ফরজ নামাজ ছাড়া, সালাতুল মাকতুবাত। সুতরাং সেই ব্যক্তি সালাম ফিরানোর পরে তারপরে তার ইচ্ছা করলে নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে পারেন, তাতে তার সমস্যা নেই। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কোন এক ব্যক্তি জোহরের নামাজ পড়েনি কিন্তু তার স্মরণ নেই, কারণ এটি থামারের সময় উত্তর আমেরিকা হয়ে থাকে, যে জোহর এবং আসর অনেক লম্বা সময়, অনেকের খেয়াল থাকে না ব্যস্ততার জন্য, তারা এসে জামাতে আসরের নামাজ পড়ছেন। ধরুন আপনি জামাতে আসরের নামাজ পড়ছেন, যখন আসরের নামাজ শুরু করে দিলেন, এক রাকাত নামাজ পড়ার পর আপনার খেয়াল হলো আরে আমি তো জোহরের নামাজ পড়িনি,
এখন আপনি ইচ্ছা করলে জোহরের নামাজ এর নিয়ত করতে পারবেন না, আপনাকে আসরের নামাজই আদায় করতে হবে, যেহেতু আপনি নামাজের শুরুতে আসরের নামাজের সংকল্প করেছেন, নিয়ত করেছেন, সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন না। আপনার উচিত হবে এক্ষেত্রে সহিহ যেটি নির্দেশনা সেটি হচ্ছে আপনাকে প্রথমে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, আপনার বাদ পড়েছে জোহর, সুতরাং আপনার উচিত হবে নামাজ ছেড়ে দেওয়া। যখনই আপনার মনে পড়লো যে আপনি জোহর পড়েননি তখন আর ইমামের সাথে আপনি কন্টিনিউ করবেন না, আপনি হাতটা ছেড়ে দিয়ে আবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে মনে করেন আপনি দুই রাকাতে হাজির হলেন, সেই দুই রাকাত হবে জোহরের নামাজের নিয়ত অনুযায়ী, যেহেতু আপনি আসরের নামাজে প্রথমে মনে ছিল না কিন্তু নামাজের ভিতরে আপনার মনে হয়েছে যে আরে আমি তো জোহর পড়িনি। সেই ক্ষেত্রে সহিহ নির্দেশনা হচ্ছে সহিহ সুন্নাহ অনুযায়ী যে আপনাকে নিয়ত নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ ছেড়ে দেওয়া মানে এই না যে কাতার থেকে আপনি বের হয়ে দৌড়িয়ে অন্য কোথাও চলে যাবেন, তা নয়। নামাজ ছেড়ে দিতে হবে মানে হচ্ছে আপনার ভিতরে যে সংকল্প, যে মনের যে ইচ্ছা, সেটি আপনি আবার পরিবর্তন করলেন, তখন আপনি আবার আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা তাকবীরাতুল ইহরাম যেটা ছাড়া নামাজে প্রবেশ করা যায় না সেই তাকবীর দিয়ে আবার নামাজ শুরু করবেন। এমন পর্যায়ে হতে পারে যে আপনি হয়তো দেখছেন যে এই কনফিউশনের জন্য আপনি দুই রাকাত নামাজ মিস করেছেন, অসুবিধা নেই, আপনি প্রথমে জোহর পড়বেন তারপর আসর পড়বেন, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে কোনো ব্যক্তি যদি আসরের নামাজ পড়ছে কিন্তু সে দুরাকাতের পরে তার খেয়াল হলো যারে সে তো জোহর পড়েনি, তারপরে সে নামাজের ভিতরেই নিয়ত করলো যে এই নামাজটুকু হচ্ছে জোহরের নামাজ, সে নিয়তকে পরিবর্তন করলো এক রাকাত পরে, তাহলে শেখ আল উসাইমিন শরহুল মুমতা এই কিতাবের ভিতরে বলেছেন যে ওই ব্যক্তির কোনো নামাজই হবে না, তার জোহর হয়নি আসর হয়নি, তাকে দুই ওয়াক্তের নামাজ আবার পড়তে হবে, যেহেতু তার নিয়ত শুদ্ধ ছিল না। প্রথম ভুল হয়েছে যে নামাজের শুরুতে যে নামাজের নিয়ত করা হয়েছিল সেটাকে সে পরিবর্তন করেছে নামাজের ভিতরে, সেটার জন্য তার ওই নামাজটুকু বাতিল হয়ে যাবে। আরেকটি হচ্ছে যে সে যে জোহরের নামাজে নিয়ত করেছে সেটা বৈধ হবে না, যেহেতু নামাজের শুরুতে সে তাকবীরাতুল ইহরাম বলে নতুন করে নিয়ত বেঁধে নামাজ শুরু করেনি, এই হচ্ছে তার কোনো নামাজই হবে না। এই কারণে কোনো কারণে নামাজকে যদি কমপ্লিট করতে হয় তাহলে আপনি যেই নামাজটুকু যে নিয়তে শুরু করেছেন এটি মন্দের ভালো, মানে এটি করা উচিত নয় কিন্তু এটি করলে ওই নামাজটুকু টিকে যাবে। যেমন আপনি বাসায় নামাজ পড়ছেন, আপনার দরজায় কেউ নক করছে অথবা টেলিফোন বাজছে, এখন আপনার মনের ভিতরে যদি কোনো এরকম কোনো সংকল্প চলে আসে যে আমি আর নামাজ কন্টিনিউ করব না, আমার নামাজ এখানেই শেষ, এরকম স্থির সিদ্ধান্ত নিলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। যদি স্থির হন এবং বলে যে না আমি আর নামাজ পড়ব না, আপনি একেবারে দৃঢ় সংকল্প যে আপনি আর পড়বেন না, আপনাকে এখন ফোনটা রিসিভ করতে হবে, ঘরের দরজাটা খুলতেই হবে, এবং আপনি ইতিমধ্যে কেরাত বাদ দিয়ে এমন চিন্তাও করছেন, যদি এরকম হয় যে আপনি কিছুক্ষণ ধরে কেরাত পড়েননি ওই জিনিসটা চিন্তা করছেন, তাহলে নামাজ ছেড়ে দিতে হবে, এই নামাজ কন্টিনিউ করা যাবে না। কিন্তু যদি দ্বিধা হয় যে আপনার টেলিফোন বাজছে অথবা দরজা নক করছে, আপনি মনে করছেন যে খোলা উচিত, না করলে চলবে, আচ্ছা তাড়াতাড়ি নামাজটা শেষ করি, এই ধরনের দ্বিধা থাকলে নামাজ শুদ্ধ হবে, কোনো সমস্যা নেই, যেহেতু আপনার নিয়তের কোনো পরিবর্তন হয়নি। নিয়ত হচ্ছে সার্বক্ষণিক, এটি নামাজের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনাকে কন্টিনিউশন রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে যে আপনি এই নামাজটুকু এইভাবে পড়ছেন, যেহেতু আপনি চার রাকাত নামাজে নিয়ত করেছেন সুতরাং চার রাকাত এই নামাজটুকু আপনি কমপ্লিট করবেন। যদি মনের ভিতরে অসহায়তা আসে যে নামাজটুকু ছেড়ে দেওয়াই ভালো, যেহেতু ফোন বাজছে অথবা বাচ্চা কান্নাকাটি করছে, সেই ক্ষেত্রে আপনি অসুবিধা নেই, ছাড়বেন না, আপনার ওই অসহায়তার জন্য নামাজ নষ্ট হবে না।
নামাজটুকু নষ্ট হয়ে যাবে যদি আপনি সংকল্প আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে নামাজ আর পড়বেন না, এবং তারপরে আপনি দেখলেন যে আপনি আনমনা হয়ে গেছেন, আপনি আসলে নামাজ পড়ছেন না, অন্য কিছু বলছেন কিংবা অন্য কোনো কাজ করে ফেলছেন মনের অজান্তে, সেক্ষেত্রে এই নামাজটুকু বাতিল হয়ে যাবে বলে স্কলারদের মত রয়েছে। সবসময় যে দুইটি, যেমন আমি বলেছি যে যখন নামাজকে একত্র করা হয় তখন নিয়ত করার দরকার নেই, এরকম একটি বিষয় আছে যে ঈদের দিন যদি জুমার দিন হয় সেই ক্ষেত্রে আমরা সবাই জানি যে সহিহ হাদিসের ভিতরে এসেছে কাদ ইজতিমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাদ ইজতিমা ফিল ইয়াউমিকুম হাযা ঈদাই ঈদান ফামান শাআ আজাউহু মিন আল জুমআতি ওয়া ইন্না মুজাম্মিউন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার উনি ঈদের নামাজ পড়ছিলেন এবং সেদিন জুমা শুক্রবার ছিল, তখন তিনি বলছেন যে আজকের এই দিনে তোমাদের দুটো ঈদ এসেছে তোমাদের কাছে, একটি হচ্ছে জুমা মানে শুক্রবার একটি ঈদের দিন, এটি আবার বাংলাদেশে অনেকে বলে এটি গরিবের ঈদ। শুনুন, গরিবের ঈদ এবং ধনীর ঈদ বলে শরীয়তে কোনো দলিল নেই। আমরা চেষ্টা করব আমাদের কথার ভিতরে যেন কোনো ধরনের শরীয়ত বিরোধী কথা আমরা যেন মুখে না বলি। যেমন আমাদের দেশে সরকারি ভাবে তিনটি ঈদ পালন করা হয়, অথচ ইসলামে শুধুমাত্র দুইটি ঈদের কথা বলা আছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর আরেকটি হচ্ছে ঈদ উল আধা। আর আমাদের দেশে আরেকটি ঈদ আছে, সেটি হচ্ছে ঈদ মিলাদুন নবী। এই ঈদের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নেই, এটি এসেছে কোথার থেকে সেটির আলোচনা আমি করতে চাই না। এটি হাদিস বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি আদেশের লঙ্ঘন, যেখানে তিনি বলতেন ঈদান দুটি ঈদ আমাদের জন্য, সেক্ষেত্রে কি করে আমরা তিনটি ঈদ তৈরি করি। যদি কেউ চায় তাহলে আজকের এই ঈদের দিনে একটি আদায় করতে পারে মিনাল জুমা, আর একটি সে নাও করতে পারে ওয়া ইন্নামা মুজাম্মিউন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দুটো পড়েছিলেন, মানে উনি ঈদের নামাজও পড়েছেন এবং জুমার নামাজও পড়েছেন, কিন্তু তিনি একটি ইখতিয়ার দিয়েছেন, পছন্দ দিয়েছেন যে কেউ যদি সকালবেলা ঈদের নামাজ পড়ে ফেলে তাহলে শুক্রবার দিন যদি ঈদ হয়, সাধারণত উত্তর আমেরিকায় যদি ঈদের নামাজ হয় শুক্রবারে অনেকের কাজ থাকে, সেই ক্ষেত্রে সে ইচ্ছা করলে জুমা না পড়তেও পারে, জুমা পড়া তার জন্য আর ওয়াজিব থাকবে না, জুমা তার জন্য হচ্ছে অতিরিক্ত, কিন্তু পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নাই। সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে ওই ঈদের নামাজ পড়ার সময় জুমা পড়বে, ঈদের নামাজ এবং জুমার নামাজ একত্রে নিয়ত করতে হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে কারণ হচ্ছে যে প্রথমে ঈদের নামাজের নিয়ত করে পড়বে, কিন্তু পরবর্তী পর্যায়ে সে সিদ্ধান্ত নিল যে আজকে সে জুমা পড়বে না, তাহলে তাকে জোহরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়লেই তার শুক্রবারের নামাজ হয়ে যাবে, তাকে জুমা পড়তে হবে না, কিন্তু নিয়ত করা যাবে না ওইভাবে। এটি শুধু আমি বলছি যে যখন আমরা নামাজকে একত্র করি, যেমন জোহর আসর তেমন, তখন যেভাবে আমরা একটি নামাজের শুরুতে এরকম পরিপূর্ণ কোনো নিয়ত করি না, সেই ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। আর কোনো ব্যক্তি যদি দুটোই পড়ে, জুমার নামাজের দিন ঈদের নামাজও পড়লো জুমার নামাজও পড়লো, তাহলে তো উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়েছেন ওয়া আন্না মুজাম্মিউন, তিনি দুটো নামাজই মানে এখানে পড়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যে আমরা যারা নিয়ত করি আমাদের নিয়তকে যে সবসময় এইভাবে রাখতে হবে, যে যেটা আমরা যারা আলোচনা পড়ে এসেছেন আমি আবারও বলছি যে ফি ওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার জন্য, সন্তুষ্টির জন্য। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি হচ্ছে যে যে কাজটি করবো সেটিকে স্থির করে ওইভাবে
এগিয়ে যাওয়াই হচ্ছে নিয়া একটি অংশ। সুতরাং আজকে আমরা নিয়ত সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এখানে আরেকটি বিষয় বলে শেষ করার আগে বলছি যে যখন নামাজ পরিবর্তন করবে সেই নামাজটুকু যদি মনে রাখতে চান নিয়মটা, সেটি হচ্ছে নির্ধারিত নামাজ। মানে আপনি যদি ফরজে নিয়ত করে কোনো নামাজ পড়েন তাহলে নফেলায় পরিবর্তন করতে পারবেন, এটি হচ্ছে নিয়ম। মানে ফরজ এর পরিবর্তে আপনি নফেল মানে অতিরিক্ত এমনি নামাজ পড়তে পারবেন। এটি অনেক সময় অবস্থিতি হতে পারে, যেমন আপনি বাসায় বসে জোহরের নামাজ পড়ছেন, এমন সময় আপনার বাসার মেহমান আসলো যিনি নামাজ পড়তে পারেন বলে আপনার ধারণা, এক্ষেত্রে আপনি ইচ্ছা করলে সেই ফরজ নামাজটুকু পরিবর্তন করে নামাজের ভিতরেই আপনি ইচ্ছা করলে এটা নফল হিসাবে নিয়ে নামাজ আদায় করতে পারেন, এতে সমস্যা হবে না। এটি হচ্ছে পরিবর্তনের মাসাইল। আর যদি না করেন তাহলে উত্তম, অসুবিধা নেই, কিন্তু করতে পারেন। আর যদি আপনি নফল করছেন তখন আপনি ফরজের নিয়ত করতে পারবেন না, অথবা বেতের পড়ছেন সুন্না কনভার্ট করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না, অথবা সুন্না পড়ছেন বেতের কনভার্ট করতে পারবেন না। আরেকটি বিষয় আমি আবারও বলছি যে নামাজের নাম নিয়ে আপনারা নিয়তের ভিতরে কোনো কোনো চিন্তা করবেন না, এটাই হচ্ছে বড় সমস্যা। কারণ যেহেতু আমরা বাংলাদেশে ছোটবেলা থেকেই নামাজের নাম নিয়ে নিয়ত করি, যেমন ঈদের নামাজ পড়ার সময় রাকাতান ওয়াজিবিল্লাহি তাআলা মা আসিত্তাতে তাকবীরাত ছয় তাকবীরের সাথে এইভাবে নিয়ত শিখেছি, এগুলো হাদিস কোরআন বিরোধী, এই ধরনের কোনো নিয়তের অস্তিত্ব সহিহ হাদিসে নেই এবং করা হচ্ছে বেদআত। সুতরাং কোনো নামাজকে সেরকম আলাদা করে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কি নামাজ এতটুকু মনে থাকলেই হবে, আর কয় রাকাত পড়তে যাচ্ছেন এতটুকু মনে থাকলেই হবে, তারপর আল্লাহু আকবার। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু সাল্লাম পাঠিয়েছেন, তিনি নামাজের শুরুতে সরাসরি আল্লাহু আকবার বলতেন, আর কিছু মুখে বলতেন না। আর আমরা যদি নিজে মনে মনে কিছু মনে করতে চাই সেই নির্দেশনা তিনি দিয়ে যান নাই, আমি এখনই আমার বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে আমি শ্রোতা বন্ধুদের এবং আমার বোনদেরকে বলছি, আকুয়াটি আপনারা আমাকে যেহেতু আজকে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন ধরনের অনেক বিষয়, হয়তো অনেক শ্রোতা রয়েছেন যারা নতুন, তারা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমাকে অনেক প্রশ্ন করবেন, এটি করা ঠিক নয়। আমাদের এই অনুষ্ঠান হচ্ছে সহি সুন্না অনুসরণ করেছে যারা তাদের জন্য। আপনাদের যদি কেউ এখনো নিজেদের আকীদাকে শুদ্ধ করে সহি নামাজের দাওয়াত আপনারা যদি না পান অথবা প্রাথমিক পর্যায়ে রয়েছেন, সেই সকল শ্রোতাদের জন্য অনুরোধ হচ্ছে আপনারা বেসিক পুরো জিনিসগুলো যেগুলো একদম সহজ এগুলো আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ এগুলি হচ্ছে সময়ের অপচয়। আপনাকে সিদ্দিকা আপা হাফিজাহুল্লাহ যিনি রয়েছেন অনুষ্ঠান পরিচালনা করেন, তার সাথে আপনারা পরামর্শ করবেন, তাহলে তাদের ভিতরে অনেক জ্ঞানী আমাদের বোন রয়েছেন, তারা আপনাদেরকে প্রাথমিক ধারণা দিবে। এই লেসনটুকু হচ্ছে অ্যাডভান্স লার্নার যারা ইতিপূর্বে যাদের আকীদাকে শুদ্ধ করে কোরআন সুন্নাহকে অনুসরণ করছেন তারা এর থেকে বেশি উপকৃত হবে, আর যারা এখনো পরিবর্তন করেননি তাদের উচিত হবে এটা শুনে নেওয়া। আরেকটি হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা যখন প্রশ্ন করবেন সাউন্ড বক্সটুকু মিউট করে আনমিউট করে যেভাবে প্রথম বলা হয়েছে সেভাবে করবেন, না হলে আমার কানে প্রচন্ড শব্দ হয়, আমি কিছু শুনতে পাই না, এটি হচ্ছে আমার অনুরোধ। আরেকটি হচ্ছে বিষয় সেটি হচ্ছে যে শুধুমাত্র নিয়ত প্রসঙ্গে আমাকে প্রশ্ন করবেন। আমাদের শ্রোতাদের ভিতরে আজকে বেতেরের নামাজ, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, অন্যান্য নামাজ, অন্যান্য বিষয়াবলী আমি যেগুলো আলোচনা করেছি, যেমন একটি বিষয় আমি হয়তো বলিনি, যেমন কেউ যদি এরকম
নিয়ত করে যে আমি বিয়ে করব কিন্তু তাকে তালাক দিব। এই নিয়তে বিবাহ করলে এই নিকাহ বৈধ হবে না, লা ইয়াসহে। সুতরাং নিয়া হচ্ছে তার ভিতরে গুরুত্বপূর্ণ। শুধু নামাজের নিয়ত নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন, কিন্তু বিভিন্ন ধরনের নামাজ আজকে আলোচনা করেছি, সেগুলোর বিস্তারিত আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে ক্লাস নিয়ে শোনাবো। নিয়ত সংক্রান্ত আপনারা প্রশ্ন করুন, নিয়তের বাইরে এই আলোচনার বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, কিন্তু আমি উত্তর দিব না। এখন প্রশ্ন করুন। হ্যালো, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। সিস্টার সিদ্দিকা পাইনে বোধ হয় নেই, আমি হাফ মিউট করে দিয়েছি, আপনারা স্টার সিক্স দিয়ে কোশ্চেন করুন। আমি লাইনে আছি। হ্যালো ভাই, তখন সবাই একটু কথা বলে, তখন ওই যে সেলফ মিউটটা দিতে হয় না, এই জন্য ইকো হয় আর কি। আমি সিস্টারদেরকে আবার একটু রিকোয়েস্ট করবো, যখন আপনারা স্টার সিক্স দিয়ে কথা বলবেন, প্রশ্ন করবেন, তখন আপনারা আপনাদের ফোনটাকে ম্যানুয়ালি মিউট করে নেবেন, কারণ ওইটা আমরা বন্ধ করলে আপনাদের কথা শুনে ইয়ে করবেন। আপনারা নিজেরা একটু করে নেবেন, অ্যান্সারটা শোনার পরে আবার স্টার সিক্স আনমিউট করে কথা বলবেন। জাযাকাল্লাহু খায়রান। আমি আবার রিকোয়েস্ট করবো আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কোশ্চেন থাকলে স্টার সিক্স দিয়ে কোশ্চেন করুন, হাফ মিউট আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই, আমি কি আজকে যাকাত সম্বন্ধে একটা প্রশ্ন করতে পারবো? গত সপ্তাহে আমি তো শুনতে পারি নাই, আমার মেয়েটা ছোট, যার কারণে আমি একটা প্রশ্ন করতে পারিনি, রেকর্ডিং শুনেছি। ভাই, আমার আমার যখন বিয়ে হয় তখন আমার জাকাতের মানে ই ছিল, ডিউ ডেট ছিল ঈদের সময়, মানে রোজার সময়। তখন থেকে আমি শুনে আসছি আমার শাশুড়ি মুরব্বীরা যারা বলছে, ওনারা বলছে যে এক বছর দিতে হবে না, নেক্সট ইয়ার থেকে ওই রোজার মাসেই দিতে হবে, মানে এক বছরের মধ্যে আমাকে শোধ করতে হবে। এবং আমি সব সোনা ইউজ করি না গোল্ড, তো এখন কি করবো? আমার কি ওই আপনি আমাকে একটু বলেন কি করবো এই জন্য। আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি, আপনার বিয়ে হয়েছে যেই মাসে সেই মাসে আপনার কাছে অনেক স্বর্ণ এসেছে? জি জি। ওই স্বর্ণের পরিমাণ কি 7.5 ভরির উপরে? জি জি, আমি 7.5 ভরির উপরে ছিল, কিন্তু আমি এক বছর পর আমি জাকাতটা দেওয়া শুরু করছি। হ্যাঁ, আপনাকে তো সেই যেই মাসে আপনি 7.5 ভরির উপরে স্বর্ণের মালিক হয়েছেন সেই মাস থেকে অথবা সেই দিন থেকে আপনি এক বছর পরে, ঠিক এক বছর পরে ওই দিনে অথবা ওই সপ্তাহে আপনি জাকাত দিবেন, এবং ওই মূল স্বর্ণের যে বাজার মূল্য, মূল যতগুলো স্বর্ণ অলংকার রয়েছে সব কিছু মিলিয়ে একসাথে যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্য থাকবে একটি। আরেকটি হচ্ছে আপনার কাছে যে ক্যাশ টাকা যতটুকু থাকবে তার সঙ্গে সেটা যোগ দিতে হবে। ওই যোগ দিলে ওই মূল পরিমাণ স্বর্ণের, সমুদয় স্বর্ণের বাজার মূল্য সাথে হাতে বেঁচে থাকা ক্যাশ টাকা, এটাকে যোগ দিয়ে তার থেকে 2.5% 2.2 প্রতি 100 টাকায় 2.5 টাকা। পরের প্রশ্ন। ভাই, আমি যদি সব গোল্ড ইউজ না করি তাহলেও কি আমাকে দিতে হবে? আপনাকে অনুরোধ করব আপনি লেকচার ভালো করে শুনে নিন, ইনশাআল্লাহ তাআলা সেখানে বিস্তারিত কথা হয়েছে। ব্যবহারের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই, এটি হচ্ছে মালিকানার সাথে, আপনি যদি মালিক হন আপনাকে দিতে হবে। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। ভাই, আমার একটা জাকাত নিয়ে একটা জিনিস জানার ছিল, যে একটা মেয়ে আমেরিকায় আছে কিন্তু তার হাজবেন্ডের প্রায় 6 মাস চাকরি নাই,
তো এখন তার হাজবেন্ড তিনটা বাচ্চা মেটার, তো ওকে এখন শেল্টারে চলে যেতে বলতেছে। তো এখন ও যদি শেল্টারে না যেয়ে দেশে যেতে দেশে যায় তাহলে এখন ওকে সাহায্য করার জন্য আমরা কি মানে অন্যরা কি জাকাতের টাকা ওই মেয়েটাকে দিতে পারে? ও সে দিতে পারে যেহেতু সে ঋণগ্রস্ত। এই ব্যাপারে আমি গত দুই দিন ধরে দুই তিন ঘন্টা করে বক্তৃতা দিয়েছি, আশা করি আপনারা এই প্রশ্নগুলো করবেন না, কারণ এগুলো ওই বক্তৃতার ভিতরে আছে। আমি বাংলা ভাষায় প্রমিত বাংলায় আমি সুন্দর করে বুঝিয়ে বলেছি, ঋণগ্রস্ত থাকলে সম্পদশালী হলেও তাকে জাকাত দেওয়া যায়। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আচ্ছা আর একটা প্রশ্ন আমার, এটা কি পড়বো আমি কসর নামাজ নিয়ে? আপনার আপনার নেক্সট মানে লেকচার এই উদ্বার আগেই যদি আমি এক জায়গায় যেতে চাচ্ছি তা ওইখানে আমার একটু জানার ইচ্ছা। না না না, আমি অন্য কোন প্রশ্নের উত্তর দিব না, আপনি নিয়ত সম্পর্কে প্রশ্ন করুন যদি থাকে, না হলে অন্য অন্য শ্রোতাকে প্রশ্ন করতে দিন। কারোর যদি কোনো প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান এখানেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, উনি আসলে নতুন ঢুকেছেন তাই উনি রেকর্ডিং শুনেন নাই, আর উনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হলে অবশ্যই ধারাবাহিকতা নিয়ম মানতে হবে, আশা করছি আপনারা সবাই নিয়ম মানবেন। নিয়ত সম্পর্কে প্রশ্ন করুন, যদি না থাকে তাহলে আমি অনুষ্ঠান শেষ করে দেবো বিজনিল্লাহি তাআলা। প্রশ্ন করুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাত। ভাই আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ইসে দেখলাম যে যে সূরাগুলো উনি নামাজে পড়েছেন, হ্যাঁ ওই সূরাগুলো যদি আমাদের পুরোপুরি মুখস্থ না হয় আমরা কি ওটাকে যতটুকু মুখস্থ করেছি ততটুক দিয়ে কি নামাজ পড়তে পারবো? আপনার প্রশ্ন অপ্রাসঙ্গিক, নিয়ত সম্পর্কে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন। আচ্ছা ভাই, নামাজ আমি সবার জন্য আবারও বিনীতভাবে বলছি, নামাজ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং এটির যে ব্যাখ্যা এবং এটি জ্ঞান এটি অনেক বিস্তারিত এবং ব্যাপক। এক রাতের ভিতরে এক ঘন্টায় সবাইকে নামাজ সম্পর্কে জ্ঞান দেওয়া সম্ভব নয়, সুতরাং আমরা আশা করছি যে অনুষ্ঠানের আদব হচ্ছে যে বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়ে প্রশ্ন করতে হবে, আর আপনাদেরকে ধৈর্য ধরে রেকর্ডিং শুনতে হবে, ক্রমান্বয়ে আমরা সব বিষয়ে আলোচনা করব, যখন যে বিষয়টি আসবে তখন আলোচনা হবে। এই এইভাবে প্রশ্ন করুন। ভাই একজন বোন প্রশ্ন করতে চাচ্ছে, সালাম দিয়েছে। হ্যাঁ প্রশ্ন করুন। একটু আগে যেই বোন কথা বলে উঠলেন ধরেন আমি জোরে নামাজের জন্য অজু করলাম, হ্যাঁ তো আমি আমি বাসায় আছি, আজকে কোথাও বের হলাম না, তো আমি আমার অজুটা থাকলে আমি একই অজুতে যদি আমি আসরের নিয়ে নামাজ পড়তে চাই তাহলে কি আমার নিয়তটা মানে শুধু জায়নামাজে দাঁড়াইলে আমার নিয়তটা কি হয়ে যাবে? জি জি জি, সেই সেই ক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। একজন বিশেষ করে শীতকালে যদি 9-10টার দিকে আপনি গোসল করে পবিত্র হয়ে থাকেন, দেখা গেল যে এই সন্ধ্যার আগ পর্যন্ত আপনার অজু ভাঙেনি, তাহলে এক অজু দিয়ে আপনি জোহর তারপরে আসর মাগরিব তিনটে নামাজ অথবা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। উঠতে দেরি হয়ে যায় তো তখন আমরা দেখি যে সূর্য ওঠার এখন উঠে নাই, 10-15 মিনিট বাকি আছে, হয়তো শুধু দু রাকাত পড়ার মতো টাইম আছে, আমার যেটা তাড়াহুড়া করা যাবে না, তো সেক্ষেত্রে কি আমি ইন্টেনশন আগে সুন্নাতে করব না ফরজের করব? না, আপনি আগে সুন্না করবেন তারপরে ফরজ করবেন, আল্লাহু আলাম। তো সেক্ষেত্রে যদি সূর্য উঠে যায় তো আমি তো মানে একই ধারে পড়ে যাবো, সুন্নাত টুরাকা পড়ি তারপরে টুরাকা ফরজ পড়ে দেবো, জি জি, তাই না?
দিনা, প্রথমে আপনি সুন্নাহ পড়বেন, তারপরে আপনি ফরজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম ওয়াইয়াকুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে ভাই আলাইকুম। ওকে ওকে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক। হ্যালো জি, প্রশ্ন আছে আপনার? জি ভাই, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, যেটা হলো আমরা অনেক সময় মোজা পরে রাখি বাসায়, তো সেক্ষেত্রে মনে করেন নিয়ত করলাম আমি, মোজাটা যখন পড়লাম তখন এক ওয়াক্ত নামাজ পড়লাম, পড়ার পরে আমি কি আবার নিয়ত করতে হবে যে আমি আগামী মানে নেক্সট নামাজ যখন পড়বো তখন এটার উপরে মাসায় করবো, এরকম কিছু? না 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 না, মোজা এবং উযু আর নামাজ হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। একজন মুসাল্লি যিনি স্থায়ী থাকেন, বাসায় থাকেন, তার উযু হচ্ছে একটি ইবাদত আর নামাজ হচ্ছে আরেকটি ইবাদত। সে উযু করার সময় যেমন একজন লোক শাওয়ার নিচ্ছে, সে শাওয়ার নেওয়ার সময় যদি উযু নিয়ত করে তাহলে তার উযু হয়ে যাবে, গোসল করার সাথে সাথেই তার উযু হয়ে যাবে, যেহেতু তার নিয়ত হচ্ছে শুধুমাত্র বিসমিল্লাহ বলতে হবে, এতটুকু। উযু শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়, এটাই বলা হয় সুন্নাহ, এবং তার উযু হয়ে গেল, এখন তাকে নতুন করে উযু করতে হবে না। এখন সেই অবস্থায় সে মোজা পরল, সে মোজাটা তার রয়ে গেল, এখন সেই নিয়ে সে দুপুরে নামাজ পড়লো, অসুবিধা নেই। এখন মাঝখানে কিছু দুই তিন ঘন্টা পর সে বাথরুমে গিয়ে পেশাব করলো অথবা পায়খানা করলো, তাতে সে যদি মোজাটা না খুলে, মোজাটা যদি পায়ে থেকে যায়, তাহলে সে আবার উজু করার সময় পড়বে যখন, তখন ওই মোজার উপরে মাসে করতে পারবে, সেটি খোলার দরকার নেই, সেটার উপরে মাসে করতে পারবে। এইভাবে সে 24 ঘন্টা স্থানীয়ভাবে করতে পারবে, সেটি একটি ভিন্ন বিষয়, এর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। নামাজ হচ্ছে যখন মানুষ নামাজ পড়বে তখন তার অন্তরের ভিতরে তার একটা খেয়াল থাকবে, ধারণা থাকবে সে কি করতে যাচ্ছে। যেমন আপনার ফ্রিজের ভিতরে অনেকগুলো খাবার আছে, আপনি ফ্রিজ খুলছেন কিসের জন্য? যে আমি ফ্রিজ খুলে ভিতর থেকে একটি আইসক্রিম খাবো, এটি যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি আইসক্রিমই খাবেন, এই যে ইচ্ছাটা এটি নিয়া। আর যদি ফ্রিজ খুলে আপনি কোনো কিছু খাবেন না, দেখতে চাচ্ছেন, তাহলে আপনার নিয়া হচ্ছে দেখা। কিন্তু কোনো কারণে আপনি মনে করলেন যে আপনি আইসক্রিম খাবেন কিন্তু খোলার পরে আইসক্রিম খেলেন না, তখন ওই নিয়তটা শুদ্ধ হলো না। নামাজের ক্ষেত্রে তাই, যখন আপনি নামাজ পড়তে যাচ্ছেন আল্লাহু আকবার, এর আগে কিছু বলতে হবে না, তো সেটা আপনার মোজা থাকুক আর জুতা থাকুক সেটার তো কোনো সমস্যা হচ্ছে না, সেটি হচ্ছে ভিন্ন বিষয়। আমরা যদি কখনো উজুর উপরে বক্তৃতা দিই তখন এটা বিস্তারিত আলোচনা করব, এখন এই মোজা এবং জুতা কিভাবে মাসে করতে হয় এগুলো আলোচনা করা যাবে না, কারণ এইভাবে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে কিন্তু কোনো সমাধান হবে না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আলোচনাকে সংক্ষিপ্ত করা এবং পয়েন্ট অনুযায়ী আলোচনা করা, তার থেকে জ্ঞান লাভ করা, এটাই আমাদের জন্য উত্তম। সুতরাং আপনি আলাদা আলাদা করে যখন নামাজ পড়বেন তাহলে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যদি বললেন না যে সুন্নত মানে ফজরের দুই রাকাত সুন্নতের তাহিয়াতুল মসজিদ ওটাও যদি একই সাথে নিয়াত করা হয় তাহলে হবে, যদি অন্য রাকাতের অন্য ওয়াক্তের বেলায় যদি হয় তখন কি ধরেন মসজিদে যাওয়ার পর এরকম যদি মাগরিবের ওয়াক্ত হয় তাহলে যদি যে দেখা হয় যে ইমাম নামাজ শুরু করে দিয়েছেন তখন কি ওই ফরজ শেষ করা বা দুই রাকাত সুন্নতের পর আবার দুই রাকাত মসজিদের নামাজ পড়তে হবে? না না না, মসজিদের ভিতরে নামাজ পড়া সবসময় বৈধ, এটা ভালো করে শুনে রাখুন। তাহিয়াতুল মসজিদ হচ্ছে ইজা দাখালা, হাদিসের ভিতরে এসে যখনই তোমরা মসজিদে প্রবেশ করো তখনই দুই রাকাত নামাজ না পড়ে বসো না, সেই হুকুমটুকু সবসময়ের জন্যই হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, এবং এটা মসজিদে প্রবেশ করার সাথে সাথে মানে মসজিদে প্রবেশ করার প্রথম নামাজটি হবে তাহিয়াতুল মসজিদ। ও, তাহলে যদি ফরজ তিন রাকাতের সাথে একসাথেই তখনই নিয়াত করা হয়?
যদি, হ্যাঁ আমি বলছি, যদি আপনি কোনো সময় না পান যে মসজিদের ভিতরে প্রবেশ করার পর আপনি দেখছেন জামাতে নামাজ হচ্ছে, তখন আপনি তায়াতুল মসজিদ পড়তে পারবেন না এবং এটা নিয়ত করতে পারবেন না, সবই আপনার ছুটে গেল, এটাতে আপনি কিছু করতে পারবেন না এবং কিছু করা উচিত নয়, দরকার নেই, তখন আপনার জামাতের কোনো প্রশ্নই আসবে না। শুধুমাত্র ফজরটুকু হচ্ছে বিশেষভাবে আলাদা করা হয়েছে এই কারণেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার জীবনে ফজরের দুই রাকাত সুন্নত পড়তেন, তখন তিনি ফজরের দুই রাকাত পড়ে ঘুমিয়ে পড়তেন, একটু বিশ্রাম নিতেন, অন্য কোনো নামাজ পড়তেন না। হাদিসের ভিতরে এসেছে যে ফজরের দুই রাকাতের সাথে অন্য কোনো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। ওই কারণে কিছু স্কলার বলে থাকেন যে শুধু দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নত পড়াই উত্তম, অন্য কোনো নামাজ ওই মুহূর্তে না পড়াই ভালো, কিন্তু যেটা পড়াই একান্ত উচিত সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, শুধু যারা মসজিদে যায় তাদের জন্য, সেই ক্ষেত্রে সে আলাদা করে দুই রাকাত পড়বে না। এই কিন্তু জোহর আসরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না, জোহর আসরে আপনি যদি মসজিদের ভিতরে ঢুকেন গিয়ে দেখলেন যে আপনার হাতে এখন সময় নেই, আপনি এখন দুই রাকাত সুন্নাহ পড়তে পারছেন জোহরের সুন্নাহ, এই পর্যন্ত সময় আছে পাঁচ মিনিট, সেক্ষেত্রে আপনি ওই মনের ভিতরে থাকবে যে এই দুই রাকাত আপনার ওই জোহরের সুন্নাহ এবং তাহিয়াতুল মসজিদ দুটো একসাথেই পড়ছেন, কি করবেন, কারণ এটা তো আর কিছু করার নেই। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই নিয়ার জন্য আপনাকে দুই নামাজেরই আজর দিবে বলে স্কলাররা বলেছেন, যদি সময়ের অভাব থাকে। আর ফজরের নামাজের সময় এটি সময়ের অভাবের জন্য নয়, এটি হচ্ছে হুকুম, ওই কারণে ফজরকে আলাদা করা হয়েছে। অন্যান্য নামাজের ক্ষেত্রে যেমন মাগরিবের নামাজের ক্ষেত্রে আপনি ঢুকলেন, তখন আপনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, সেটি যে সময় হোক না কেন, সেই ক্ষেত্রে কোন কারণে যদি মসজিদে জামাতে নামাজ চলতে থাকে তখন আর তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন না এবং তাহিয়াতুল মসজিদের কোনো নিয়ত করা যাবে না। আশা করি বুঝতে পেরেছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা যে ঈদুল ফিতর আর ঈদুল আজহার পড়তে যাই সেটা হলো মসজিদ না, সেটা হচ্ছে হলে, তো সেখানে কি আমাদেরকে তাহাতুল মসজিদ পড়তে হবে কারণ নাকি ওখানে না পড়ার দরকার নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আহলি বাইতিহি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক, আল্লাহ যিনি প্রশ্ন করেছেন তার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক, আমিন। আপনার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক লোকই এটি জানে না। ঈদের নামাজের আগে কোনো ধরনের নফল নামাজ নেই, কোনো নামাজ নেই, লা সালাতা ক্বাবলা সালাতুল ঈদাইন, ঈদের নামাজের আগে কোনো নামাজ নেই, সেটি যেখানে ঈদের নামাজ হোক না কেন, সেটি মসজিদে হোক আর মুসাল্লাই হোক, কোনো নামাজ পড়তে পারবে না, যেহেতু ঈদের নামাজ এই কারণে ইশরাক পড়া যাবে না। আমাদের দেশের জনগণদের ভিতরে দেখা যায় যে অনেকে ইশরাকের নামাজ পড়ে মুসল্লায় গিয়ে, এগুলো হাদিস বিরোধী। আজকে এই প্রশ্নটি হচ্ছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ঈদের নামাজের আগে কোনো নামাজ নাই আর পরে কোনো নামাজ নাই, পরে হচ্ছে খুতবা, আর আগে তো কোনো নামাজ নাই, সুতরাং কিছু পড়তে হবে না। পরের প্রশ্ন। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি, আমরা যখন ঘরে নামাজ পড়ি ফজরের সুন্নাত আর জোহরের সুন্নাত বাকি মাগরিবের আগে, আমরা যখন দুই রাকাত সুন্নাত পড়ি সেই দুই রাকাত সুন্নাতের সাথে কি আমরা তাই এখন ওজন নিয়ত করতে পারবো কিনা? ভাই না, পারবেন না, না পারবেন না, না পারবে না। তাহিয়াতুল উযু শুধুমাত্র উযুর সাথে সম্পর্কিত, আলাদা ভাবে নিয়ত করতে হবে। আপনারা কখনোই দুইটা নামাজকে একত্রে নিয়ত করবেন না যদি না সেটা শর্ত না থাকে। শুধুমাত্র ফজরের ক্ষেত্রে একটি ফতোয়া এসেছে, এই কারণে আমি এটা উল্লেখ করেছি, অন্যান্য নামাজের সময় এটি না করাই উত্তম। আবারও বলছি যে অন্যান্য নামাজের ক্ষেত্রে সেটি না করাই ভালো। শুধুমাত্র ফজরের নামাজের ক্ষেত্রে যেহেতু
দুই রাকাত সুন্নাহ নামাজই পড়ার কথা বেশি তাগিদ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো নামাজ পড়তেন না, ওই কারণে স্কলারদের ভিতরে একটি বড় দল ওরা বলেছে যে ফজরের নামাজের ক্ষেত্রে মসজিদে বসে দুই রাকাত পড়ে বসে পড়াই উত্তম, যদি তার অন্য কোনো নামাজ পাওনা না থাকে, যেমন বেতের নামাজ যদি পাওনা থাকে তাহলে সেটা পড়তে পারবে ইকামতের আগ পর্যন্ত, সেটি আমি হাদিস দিয়েছি। আর ঘরেই বিশ্বকে বসে তো এটি নিয়ত করা প্রয়োজনীয় যেহেতু ঘর মসজিদ নয়। আর তাহিয়াতুল উযু হচ্ছে উযুর সাথে সংশ্লিষ্ট, সেটি আপনি যদি উযু করে দুই রাকাত নামাজ পড়তে চান সেটি পড়বেন, কিন্তু এই সেটি যেন সাথে সাথে না হয় সেটাই হচ্ছে উত্তম। বিশেষ করে ফজরের নামাজের ওয়াক্ত হলে তাহিয়াতুল উযু যদি করতে চান তাহলে আপনাকে একটু আগে উঠতে হবে, যেন ফজরের সুন্নাহর সাথে এটি না মিলে যায় এটাকে আলাদা করতে হবে, এটি করাটাই উত্তম। যেমন আপনি ফজরের ওয়াক্ত শুরু হয় হলো ধরেন 5টার সময়, আপনি 30 মিনিট আগে উযু করেছেন তাহলে তখন আপনি তাহিয়াতুল উযু নামাজ পড়ে ফেলেন, এটাই ভালো উত্তম। কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এখন আপনি ফজরের সুন্নাত পড়তে যাবেন, ফজরের নামাজের ক্ষেত্রে শুধুমাত্র ফজরের নামাজের ক্ষেত্রে অন্য কোনো নামাজ ওই মুহূর্তে না পড়াই উত্তম, শুধু ফজরের দুই রাকাত পড়ে আপনি ফরজের জন্য রেডি হন, প্রস্তুত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সুন্নাত পড়ে উনি শুয়ে পড়তেন, অন্য কোনো ইবাদত করতেন না, এই সকল কারণে ফজরের ওয়াক্তটুকু একটু সেনসিটিভ। অন্য অন্য সময়ে আপনি ইচ্ছা করলে তাহিয়াতুল উযু করতে পারেন অন্য না অন্য সুন্নাহর সাথে এবং একই সাথে, আর ফজরের ক্ষেত্রে একটু পার্থক্য করে পড়াটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে আমার ধারণা। আল্লাহ নোজ বেস্ট, আপনি এই বিষয়ে আরো যারা জ্ঞানী তাদেরকে প্রশ্ন করতে পারুন ইনশাআল্লাহ। ইস্তেখারা করা দরকার হলো কোন ভালো কাজ করার উদ্দেশ্যে আমি যদি ইস্তেখারা করতে চাই, সে ইস্তেখারা নামাজ কি কোন সুন্নত নামাজের সাথে ইন্টেনশন করা যাবে কিনা? না না করা যাবে না, সেটা আপনি আপনি আমার যে আজকের আলোচনা সে আলোচনায় এটি আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কোন নামাজ সেটি মুআইয়্যিন নির্ধারিত করতে হবে আপনাকে, আপনি নামাজ শুরু করে তারপরে আপনি যদি মনে করেন ইস্তেখারার নামাজ পড়বেন তাহলে সেটি ইস্তেখারা হবে, এটা যে কোনো নামাজের সাথে ইস্তেখারার নামাজ মিলাতে পারবেন না, এটি করা করলে এটি হবে না, তাহলে দুইটি নামাজই নষ্ট হয়ে যাবে। যদি আপনি নামাজ শুরু করার সময় ধরুন আপনি নামাজ শুরু করছেন এমনি শুধুমাত্র নওয়াফেলা দুই রাকাত নামাজ পড়ছেন, হয় কোনো সুন্নাহ পড়ছেন ফজর অথবা জোহরের অথবা আসরের সময় পড়ছেন, হঠাৎ করে আপনার মনে হলো যে আপনাকে ইস্তেখারা করতে হবে, এখন নামাজের ভিতরে আপনি এখন মনটা পরিবর্তন করে বললেন যে এই নামাজটি হবে ইস্তেখারার নামাজ, আমি শেষ রাকাতে গিয়ে সালামের আগে কি ইস্তেখারা দোয়া বলবো, তাহলে আপনার কোনো নামাজই হবে না, ইস্তেখারাও হবে না সুন্নাহ হবে না, যেহেতু আপনার শুরুতে নিয়ত ছিল একটি এবং মাঝখানে সেটা পরিবর্তন করে অন্য একটি নামাজে কনভার্ট করেছেন, সেটি মুআইয়্যিন মিনাল মুআইয়্যিন মানে নির্ধারিত নামাজের সাথে আরেকটি নামাজে পরিবর্তন করে ফেলেছেন নামাজের ভিতরে গিয়ে, এটি করা উচিত না, এটি করলে নামাজ নষ্ট হয়ে যাবে। বলেই ইস্তেখারার নামাজ পড়ছি সেখানে প্রশ্ন আসার প্রশ্নই উঠে না, আপনি যদি ইস্তেখারার উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়তে চান তাহলে আপনি আল্লাহু আকবার এটি ইস্তেখারার নামাজ, সেখানে আপনি প্রশ্ন করার তো আমি কোনো কারণ দেখি না, সেটি ইস্তেখারার নামাজ হবে, সেটি আপনি সুন্নাহ বলছেন কেন? আপনি দুই রাকাত নামাজ পড়ছেন ইস্তেখারার উদ্দেশ্যে, এই যদি আপনার মনের ভিতরে থাকে যে আমি এই দুই রাকাত নামাজটা পড়ছি ইস্তেখারার উদ্দেশ্যে তাহলে এটা ইস্তেখারার নামাজ, সেখানে তো
এটাই হচ্ছে হাদিসের কথা। আপনার কি অন্য কোনো প্রশ্ন এই সম্পর্কে দাঁড়ান, এটি কি আপনার পরিষ্কার হয়েছে? আসসালামু আলাইকুম ভাই, ওই যে আমি একটু একটু আমার ক্লিয়ার করা দরকার, ওই যে কেউ যদি আমার মসজিদে ঢুকে সে যখন দেখতেছে জামাত শুরু হয়ে গেছে, সে তখন তো কোনো ইন্টেনশন করবে না তাই একটু মসজিদে জামাতই পড়বে। কিন্তু আমাদের অনেকের মধ্যে দেখা যায় তারা পরে যেহেতু সে অলরেডি দাখিল হয়ে গেছে, জামাত পেয়ে গেছে, তাকে জামাতের কারণ জামাত অবস্থায় কোনো নামাজ নাই আর অন্য কোনো নামাজ নাই, তাকে জামাতই করতে হবে। কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যখন সে ফরজ নামাজটা শেষ করে জামাতে বা সুন্নত শেষ করার পরে আবার সে তখন বলে যে আমি যে ঢুকছিলাম, আমি তো ইয়ে পড়ি নাই, দাখিলি মসজিদ পড়ি নাই বা তাহিয়াতুল মসজিদ পড়ি নাই, তখন সে আবার তাহিয়াতুল মসজিদ আলাদা করে পড়ে নেয়। অনেকেরই ধারণা নাই, ইনশাআল্লাহ তাআলা আমিন। কোন নামাজ পড়তে গেলে তার ধারাবাহিকতা তার শর্ত হচ্ছে তার জন্য খুব জরুরি। তাহিয়াতুল মসজিদ হচ্ছে এমন একটি নামাজ যেটির শর্ত হচ্ছে মসজিদে প্রবেশ করা নতুন ভাবে, একেবারেই নতুন, মানে বাইরে ছিল তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করেছে, এবং না বসা, বসার আগ পর্যন্ত। কোন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে বসে যায় তাহলে আর তার উপরে আর তাহিয়াতুল মসজিদের কোনো নামাজ নাই, কারণ সে বসে পড়েছে ওই কারণে। সেই ক্ষেত্রে যে নামাজ যিনি পড়ছেন, যিনি জামাতে নামাজ পড়ছেন মসজিদের ভিতরে ঢুকে, সে তো বসতে আপনি নামাজ পড়ার সময় বসে পড়ছেন, সুতরাং আর আপনি তো এখন নতুন করে মসজিদে ঢুকছেন না, সুতরাং এটা আপনার কাজে আদায় করতে হবে না, এটি করার কোনো প্রয়োজন নেই, এটা করার কোনো দলিল নেই। আপনারা যদি আলাদা করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে চান, সেই পড়ার কোনো দলিল হাদিসের ভিতরে পাওয়া যায় না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দুই রাকাত এমনি অতিরিক্ত নামাজ পড়তে পারেন, সেটা তাহিয়াতুল মসজিদের নিয়ত করা চলবে না, সেটি এমনি দুই রাকাত পড়ছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার এই দুই রাকাতকে তার জ্ঞানে আপনার যে নামাজের সারা জীবনে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটুকু পূরণ করার জন্য আল্লাহ এটা কবুল করবে, আপনি ওইভাবে এটা নিয়ত করবেন, তাহিয়াতুল মসজিদ না। কারণ নিজে নিজেই কোনো হুকুম বানানো যায় না, হুকুম বানাতে গেলে তার সাথে দলিল থাকতে হবে, সুতরাং এইভাবে তাহিয়াতুল মসজিদ আদায় করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিকে তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য আদেশ করেছেন খুতবা দেওয়ার সময় জুমার নামাজে, সেই ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে ওই কারণে তাকে বলেছে তুমি বসো না, দুই রাকাত নামাজ সংক্ষিপ্তভাবে পড়ে নাও ওই কারণে। এখন সে যদি বসে যায় এবং সময় অতিক্রম করে তাহলে তার উপরে ওই তাহিয়াতুল মসজিদের কোনো শর্ত থাকলো না। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ধরুন আমি মসজিদে গেলাম আসর নামাজে এবং জামে গিয়ে দেখলাম যে প্রথম এবং দ্বিতীয় রাকাত হয়ে গিয়ে জামাতে, তখন আমার বন্ধুরা সবাই বসে আছেন, তাহলে আমি নিয়ত ধরে সাথে সাথে বসে যাচ্ছি ওনাদের সঙ্গে, এরপরে আমি কিভাবে ফলো করবো এবং আমি কিভাবে আমার পরবর্তী নামাজে আরো দুই রাকাত এক্সট্রা ভাবে পড়বো, আপনি যদি একটু অনুগ্রহ করে সম্পূর্ণটা একটু খুলে বলেন। এই 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 প্রশ্ন আজকে আলোচনার বিষয় না, আমরা ভবিষ্যতে আলোচনা করব। এই 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 বিষয় নিয়তের সাথে সংশ্লিষ্ট নয়, এটি নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান, এটি আমরা মাজবুকের নামাজ আলোচনা করব তখন। এটার সংক্ষেপে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে তার প্রথম দুই রাকাত হবে তার চার রাকাতের প্রথম দুই রাকাত, আর পরে সে সালাম ফেরানোর পরে এটা আদায় করবে। আমি আবারও বলছি যে এটি আমি আলোচনা করতে চাচ্ছি, পরে অন্য কোন প্রশ্ন থাকলে বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসলকার জি, আমি একটু আসলে ব্যস্ত ছিলাম, হয়তো প্রশ্নটা করা হয়েছে তারপরেও আমি একটু জানতে চাচ্ছি। প্রশ্নটা হলো যে আমরা সামটাইমস সাথে একদিন তালিম ক্লাসে যাই, তো তখন আমরা আধা ঘন্টা সময় থাকে আপনার জোহরের সুন্নত নামাজ পড়ার জন্য মসজিদে, তো সেই সময় আমরা তাহিয়াতুল মসজিদ এবং সুন্নতি চার রাকাত পড়ি দুই রাকাত করে,
তো আমি কি এটা করতে পারি যে যে সুন্নতের ভিতরে তাহলে মসজিদে নিয়ত করে দু রাকাত দু রাকাত? জি না জি না জি না 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 তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ হচ্ছে ধোকার সময়। আপনি যদি ধোকার সময় নামাজটা না পড়ে অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, মসজিদে কোনো কাজে ব্যস্ত হয়ে ওখানে বসে থাকেন, তাহলে তো আপনার তাহিয়াতুল মসজিদ বলে কিছু থাকতো না, শেষ খালাস, এটা সমাপতিক্রম হয়ে গেল। তারপরে আপনি নিয়ত করবেন কিসের জন্য? সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে আর সময় যদি না থাকে, ওরকম কন্ডিশনে শুধু ফজরের ক্ষেত্রে স্কলাররা বলেছে। না না, আমরা ঢুকেই নামাজটা পড়ে ফেলি, ঢুকে তাহাতুল মসজিদটা পড়ে ফেলি এবং তারপরে চার রাকাত সুন্নত পড়ি, এটা ঠিক আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন, যেটা হলো অনেক সময় আমরা তো নামাজ ওযু করার সময় ইন্টেনশন করি যে হ্যাঁ জোহরের নামাজ পড়বো, কিন্তু যখন নামাজে দাঁড়াই তখন মনে হয় যে আল্লাহ আকবর বলে তো সুন্নাহ পড়বো প্রতিদিন, যেটা প্রতিনিয়ত, তো কোনো কারণে যদি যে চার রাকাত সুন্নাহ আমরা জানি, কিন্তু কোনো কারণে সামটাইমস দুই রাকাত করেও নিয়ত করা হয়, আবার সামটাইমস চার রাকাতও নিয়ত করা হয়, এখন আপনি ইন্টেনশন নাই যে চার রাকাত একসাথে না দুই রাকাত একসাথে, তো যদি আল্লাহ আকবর বলে তাকবীর করে ফেললেন, তো তখন ওই সময়টাতে কিভাবে ইয়ে করবো যে নামাজের নিয়তটা কি হবে আমার, যে আমার ইন্টেনশন নাই যে আমি কি চার রাকাত সুন্নাহ পড়তেছি না দুই রাকাত করতেছি? এটি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে স্কলারদের ভিতরে কিছুটা ভাগ রয়েছে, অধিকাংশ স্কলার বলেছে যে এইভাবে করা ঠিক নয়, যে প্রথমে আপনি নিয়ত করেছেন চার কিন্তু এখন সংক্ষিপ্ত করেছেন, এই এইভাবে করতে নিষেধ করেছে, এর ভিতরে রয়েছে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। কিন্তু কিছু স্কলার, আমার কাছে এই মুহূর্তে নাম মনে নেই, কিন্তু তারা বলেছে যে একই নামাজ যদি হয় আর সময়ের অভাবে সেটাকে যদি সে সংক্ষিপ্ত করতে চায় তাহলে সে পারবে যদি তার কারণ থাকে। যেমন আপনি চার রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার বাচ্চা কান্নাকাটি করছে, অথবা আপনার মসজিদের ভিতরে চার রাকাত নামাজ পড়ছেন জোহরের সুন্নাত কিন্তু ইমাম সাহেব জামাত দাঁড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলতে পারেন, সংক্ষিপ্ত করতে পারেন। এরকম কারণ থাকলে বিজনিল্লাহি তাআলা এই নিয়তকে সংশোধন করে চার থেকে দুই করা যাবে বলেই আমার বিশ্বাস, আল্লাহ ভালো জানেন। আপনাকে আরো অনেক অধিক জ্ঞানী লোকের কাছে এই প্রশ্ন করতে হবে, কিন্তু শেখ বিন বালান রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে এটা না করাই হচ্ছে। পরের প্রশ্ন ইনশাআল্লাহ, প্রশ্ন না থাকলে সুবহানাক আল্লাহুম্মা। জি প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন আছে? সুবহানাক আল্লাহুম্মা। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিগত ক্লাসগুলো আপনার সাথে আমরা যেগুলো করেছি সুন্নার জ্ঞান যে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, এগুলো যখন আমরা বাস্তবায়িত করতে যাচ্ছি ক্লাসটা তো রিপিট হচ্ছে না, তখন অনেক আমাদের মানে অনেক সময় অনেক বিধায় পড়ে যায়, তো সেটা কি আপনার কাছ থেকে জেনে নেওয়ার সুযোগ আছে ক্লিয়ার হবার? সেটা সুযোগ হচ্ছে ইমেল করে। আচ্ছা, ইমেল করে আপনি, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে খন্দকার তাহের KHANDAKER খন্দকার তাহের TAHER তাহের @yahoo.com এই ইমেলে আপনি ইচ্ছা করলে শুধুমাত্র যে সকল বিষয় আগে আলোচনা হয়েছে কিন্তু ক্লিয়ার হয়নি সেগুলো আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমি আমার সময় অনুযায়ী আপনাকে ইমেল করে এটা উত্তর দিয়ে দিব বিসমিল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি টেক্সাস থেকে একজন বোন প্রশ্ন করেছিলেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি কি এটা জিজ্ঞেস করতে পারি? বোনটা আপনার ওই লেকচার শোনার পরে জাকাতে বলছিল আপনার সাথে যোগাযোগ করতে। ইমেল করতে বলুন, ইমেল করতে হবে, তাছাড়া আমি অন্য কোনো উপায়ে তার সাথে যোগাযোগ করতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আরেকটা হলো আপনার আমাদের নিয়াত সংক্রান্ত, আপনার
নামাজের ইমামের নিয়ত আর মুক্তাদির নিয়ত ভিন্ন থাকে, এবং এটা সম্পর্কে একটু যে যদি আপনার তারাবির নামাজ করতে গিয়ে কেউ এশার নামাজ পড়ে নাই কিন্তু ইমাম তারাবি তারাবি শুরু করে দিয়েছেন, ইমামের হলো সুন্নাত ইন্টেনশন, আর মুক্তাদি রেখে ইমামের সাথে দুই রাকাত চার রাকাত এশারের ফরজ নিয়োগ করলো, তারপরে এটা কন্টিনিউ করার যদিও ইয়া আছে আপনি একটু বুঝে যদি বলেন, অনেক বন্ধুদের এখানে একটু কনফিউশন আছে। কোনো কনফিউশন নাই, এই কনফিউশন থাকবে যদি আপনি বাংলাদেশের কোনো মতকে আঁকড়ে ধরেন, কারণ বাংলাদেশের মতের সাথে কোরআন হাদিসের কোনো যোগাযোগ নেই, সেগুলি হচ্ছে আঞ্চলিকতার পক্ষপাত দুষ্ট এক ধরনের ফতোয়া। ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশ, সারা পৃথিবীর ভিতরে ৩৭টি দেশে মুসলমান রয়েছে, এর ভিতরে তিনটি দেশ হয়েছে অত্যন্ত গোড়া এবং তারা তাদের বাপ দাদাদের তৈরি করা বিধান ছাড়া অন্য কোনো বিধান মানতে চায় না। সহি হাদিসের ভিতরে রয়েছে মুয়াজ বিন জাবাল রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশার নামাজ পড়ে তিনি তার এলাকায় গিয়ে কাওমের কাছে গিয়ে আবার এশার নামাজ পড়াতেন, সহি হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং মুয়াজ বিন জাবাল যখন ইমাম হন তার পুত্রের কাছে তখন ইমামের জন্য সেই নামাজটুকু হচ্ছে নওয়াফেলা, সেটি ফরজ নামাজ নয়, কারণ সে অলরেডি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরজ নামাজ পড়ে ফেলেছে কিন্তু তিনি ইমামতি করছেন। এখন তার ইমামতি হচ্ছে অন্য নামাজ, কারণ উনি চার রাকাত এশার নামাজ পড়াচ্ছেন কিন্তু তার সেই চার রাকাত ফরজ চার রাকাত নয়, এটি হচ্ছে তার জন্য নওয়াফেলা। সুতরাং এখানে ইমামের নিয়ত হচ্ছে ভিন্ন, কিন্তু ইমামকে সামনে রেখে যারা পিছনে নামাজ পড়ছে মুয়াজ বিন জাবালের পিছনে তারা তাদের ফরজ আদায় করছে, সেটি সহি হাদিস দ্বারা প্রমাণিত যে প্রথমে তিনি এশার নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং তারপরে তিনি তার কাওমের কাছে গিয়ে আবার এশার নামাজ পড়াচ্ছেন, সেই ক্ষেত্রে ইমামের জন্য হচ্ছে নওয়াফেলা আর মামুম মুক্তাদির জন্য হচ্ছে ফরজ। সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ইমামের সাথে মুক্তাদির নিয়তের কোনো মিল নেই, কারণ এক একজনের নামাজ এক এক রকম, সেটি যদি এরকম সাধারণ নামাজ হয় তাহলে পড়তে কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো কারণে ইমাম যদি অন্য কোনো নামাজ পড়ে যেমন জানাজার নামাজ পড়ে সেই ক্ষেত্রে আপনি ফরজ দোহর সুন্নাত আদায় করতে পারবেন না, অথবা জানাজার নামাজের সাথে আপনি কোনো আলাদা নামাজ পড়তে পারবেন না সেইটা পারবেন না, কারণ সেখানে রুকু সেজদা নাই এই কারণে, অথবা সে যদি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়ে সালাতুল কুসুফ কুসুফ তাহলে সেখানে পড়তে পারবে না, এই কারণে যে সালাতুল কুসুফ কুসুফের দুইটা রুকু এবং দুইবার কেরাত পড়তে হয় এই কারণে, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। যারা এই সমস্যার কথাটা বলছেন আমি জানি তারা জ্ঞানী, এটা আমি মেনে নিচ্ছি, কারণ এগুলো এই জ্ঞানগুলো এসেছে আমাদের দেশের বইগুলো পড়ে, আমাদের দেশের বইগুলোতে নিষেধ করা রয়েছে যে ইমামের নিয়তের সাথে মুক্তাদির নিয়ত ভিন্ন হলে নামাজ হবে না, এরকম করে হুকুম দেওয়া আছে। এই ধরনের হবে না যারা বলছেন তারা কোনো দলিল দেখাতে পারবেন না, কারণ কোনো নামাজ যদি না হয় তারও দলিল থাকতে হবে, আশা করি বুঝতে পেরেছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।